পারফেক্ট। তো আজকে আমাদের সেকেন্ড সেশন। ফার্স্ট সেশনে আমরা যে আইডিয়া গুলো নিয়েছিলাম, যে আমাদের কি কি রিসার্চ টাইপ আছে, আমাদের কি কিভাবে আমরা কোন কোন ধরনের পাবলিকেশন আমরা এইম করতে পারি, তার মধ্যে আমরা বলেছিলাম যে মোস্টলি অবজারভেশনাল স্টাডি, সেখানে আছে আমাদের কেস রিপোর্ট, এটা হলো আমাদের জন্য সবচেয়ে সহজ। আর পরে আমাদের যেটা প্রাইমারি রিসার্চ না সেকেন্ডারি রিসার্চ, যেগুলো অর্থাৎ রিভিউ আর্টিকেল, এগুলো হলো আমাদের নেক্সট অপশন, যেটা খুব সহজেই করা যায়। তো বারবারই আমি যে কথাটা মেনশন করি সেটা হলো আমাদের এই রিসার্চ ট্রেনিং সেশনের যেটা গোল, এই গোলটা হলো যে একটা মানুষের কোনোই পাবলিকেশন থাকবে না বা কোনোভাবেই সে রিসার্চের সাথে রিলেটেড থাকবে না, এমনটা না হওয়া, একদম মিনিমাম। আমাদের গোলটা কিন্তু মিনিমাম, আমাদের গোলটা ম্যাক্সিমাম না, কোনো গোল্ড স্ট্যান্ডার্ড রিসার্চ বা কোনো গোল্ড স্ট্যান্ডার্ড পাবলিকেশন শেখানোর মতন আমি না আসলে। ঠিক আছে, আমি জানি না এটা কাউকে আপসেট করছে কিনা, বা আমার যেই অ্যাডভার্টাইজমেন্ট সেটা থেকে এই মেসেজটা আমি কনভে করতে পারছি কিনা, যে আমাদের এখানে গোলটা হলো মিনিমাম, যে একেবারেই কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে না, থাকবে না এটা হতে পারবে না, একেবারেই কোনো পাবলিকেশন থাকবে না সেটা হতে পারবে না। ঠিক আছে, এবং আমরা সাধারণত এখানে আমাদের অ্যাকচুয়ালি এই ট্রেনিং সেশনে যারা অডিয়েন্স তাদের যে ক্যারিয়ার স্টেজ, এই ক্যারিয়ার স্টেজে নাম্বার একটা অনেক বড় ব্যাপার, যে কয়টা পাবলিকেশন আছে এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সেখানে যদি একটাও পাবলিকেশন না থাকে সামহাও এটা হার্ট করে আমাদের, তাই না? এখন নাম্বার যেহেতু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এবং আমরা আমাদের ক্যারিয়ার স্টেজে বিভিন্ন রকম স্ট্রাগল করি, সেটা হলো পোস্ট গ্রাজুয়েশন এক্সাম, নিজেদের আদার এক্সাম, আদার একাডেমিক্যাল অ্যাক্টিভিটি, এর জন্য আমাদের কিছু সহজ উপায় যেন আমরা পাবলিকেশন করতে পারি, এবং আমরা ফার্স্ট যেন এই রিসার্চ জগৎটায় একটু এক্সপোজ হতে পারি। আমরা যদি কোনো খবরই না থাকে, কোনো আইডিয়াই না থাকে, তাহলে কিভাবে আমরা স্লোলি এখানে গ্রো করব? তো হোয়াট এভার, আমি যদিও আপনাদেরকে কিছু সহজ টেকনিক শেখানোর চেষ্টা করতেছি, তার মানে এটা না আপনারা হাই ইম্প্যাক্ট কাজকে কখনো আন্ডার এস্টিমেট করবেন, কখনো বলবেন যে ওকে দেখছি রিসার্চ কি জিনিস এগুলো এরকমই, এরকম আশা করি আপনাদের ইন্টারপ্রিটেশন হবে না। আপনারা অন্তত রিসার্চ মানে করার, হাই ইম্প্যাক্টফুল কাজ করার ইচ্ছা মনে রাখবেন, এবং ইম্প্যাক্টফুল কাজগুলো কিভাবে করে, ইম্প্যাক্টফুল পেপার দেখতে কেমন হয়, এগুলোর প্রতি বেশি বেশি এক্সপোজড হবেন, এবং জীবনে বারবার চেষ্টা করবেন যে সেই ইম্প্যাক্টফুল কাজ যেন আমরা করতে পারি। ঠিক আছে, আজকে আমাদের আমরা এই ট্রেনিং সেশনে পার্টিকুলার কয়েকটা পাবলিকেশনের উপরে ফোকাস করব, আর কয়েকটা জিনিস আপনাদেরকে প্রোটোকল দিয়ে দেবো যেন আপনারা নিজেরা করতে পারেন। তার মধ্যে এক নাম্বার ফোকাস থাকবে আমার কেস রিপোর্ট। কেন এক নাম্বার ফোকাস আমি কেস রিপোর্টে করতেছি, কারণ আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম যে অনেক রকম পাবলিকেশন হয়। একটা পাবলিকেশন হতে পারে আপনার বেসিক সায়েন্স রিসার্চ থেকে, যে আপনি কি কি অ্যানিমেল স্টাডি করলেন আর কি কি ল্যাব ইনভেস্টিগেশন করলেন, সেটা প্রথম আপনি বলবেন যে হোয়াট ওয়াজ দ্য নলেজ গ্যাপ, কি ছিল আপনার হাইপোথিসিস, কেন আপনি এটা করতেছেন, কেন এটা ইম্পর্টেন্ট। তারপরে আপনি যেটা লিখবেন সেটা হলো মেথোডোলজি, কিভাবে স্টাডিটা করা হয়েছে, কি কি স্টাডি গ্রুপ ছিল, কি কি ইন্টারভেনশন ছিল, কি কি ভাবে আউটকাম অ্যানালাইসিস করা হয়েছে, কি কিভাবে ডেটা অ্যানালাইসিস করা হয়েছে। তারপর আপনি রেজাল্ট লিখবেন যে আপনার ফাইন্ডিংস গুলো কি, তারপরে আপনি এটা ডিসকাশন লিখবেন। ধরেন এটা বেসিক সায়েন্স পেপার, অনেক লিখা বুঝাই যাচ্ছে। তারপরে ক্লিনিক্যাল পেপার গুলো তো মোস্টলি এরকম, ক্লিনিক্যাল ট্রায়ালের পেপার, আপনাকে স্টাডি ডিজাইন ডেসক্রাইব করতে হবে, পপুলেশন ডেসক্রাইব করতে হবে, রেজাল্ট সেকশনে যে আপনাকে পপুলেশন ক্রাইটেরিয়া বলতে হবে, আপনাকে ফাইন্ডিংস গুলো বলতে হবে, ডিসকাশনে যে সেগুলোকে ক্লোজ করতে হবে যে হ্যাঁ এটার এই ইম্পর্টেন্স, এটার সেই ইম্পর্টেন্স, প্রিভিয়াস স্টাডির সাথে এটা এভাবে রিলেটেড, এভাবে আমাদের কম্পেয়ার। ঠিক আছে, যখন আমরা কেস রিপোর্ট নিয়ে কথা বলি, কেস রিপোর্টে যেটা হয়, আমরা সবাই ছোটবেলায় হিস্ট্রি টেকিং করতাম, হিস্ট্রি টেকিং করার পরে আমরা কেস প্রেজেন্টেশন করতাম। আমরা যখন ফাইনাল প্রফে, এখানে জানি না ফাইনাল প্রফে নিচে কেউ আছেন কিনা, ফাইনাল প্রফে আমাদের একটা সেগমেন্ট ছিল স্যালাইন ফিচার। ঠিক আছে, তো স্যালাইন ফিচার লিখতে হতো আমাদের হিস্ট্রিতে, শুধু ফাইনাল প্রফ না অনেক জায়গাতেই লিখতে হতো, সেটাই আমরা অ্যাকচুয়ালি কেস প্রেজেন্টেশন হিসেবে স্যারকে বলতাম। আমরা কেস প্রেজেন্ট করতাম যে একটা পেশেন্ট এরকম সিমটম নিয়ে আসছে, এটা এটা তার ফাইন্ডিং, এটা এটা আমি ইনভেস্টিগেশন, সামথিং লাইক দ্যাট। সেই স্যালাইন ফিচার যে আমরা লিখতাম সেটারই একটা গ্রেটার ভার্সন হলো কেস রিপোর্ট। কেস রিপোর্ট ইট ক্যান বি এ পাবলিকেশন,
একটা কেস রিপোর্ট একটা পাবলিকেশন হতে পারে কখন, এটা ডিপেন্ড করে পেশেন্টটা কতটুকু রেয়ার, পেশেন্টের প্রেজেন্টেশন, পেশেন্টের আপনার যে ডায়াগনস্টিক অ্যাপ্রোচ অথবা এনিথিং, আমরা এটা নিয়ে আসবো। তার মানে কথা শুনলে বোঝা যাচ্ছে যে যে কোনো একটা পেশেন্টই হয়ে যেতে পারে একটা কেস রিপোর্ট, অর্থাৎ আমি আপনি আমরা সবাই আমাদের ডিউরিং ট্রেনিং অথবা এনি হাউ অনেক রকম কেস অথবা পেশেন্টের এক্সপোজারে আসি। তার মানে হলো যে কোনো পেশেন্ট, যে কোনো কেসই ক্যান বি এ পাবলিকেশন। জাস্ট থিঙ্ক কত সহজ, কত সহজ, চিন্তা করছেন? ইন্টার্নশিপ 12টা মাস আমরা ইন্টার্নশিপ করি, এত পেশেন্ট দেখি। পোস্ট গ্রাজুয়েশনে যখন আপনি যাবেন, এখানে আমরা অনেকেই প্রসেসে আসি, কেউ ইউএসএমএলই দিচ্ছি, কেউ হয়তোবা অন্য রাস্তে আসি, এট সাম পয়েন্ট আপনি রেসিডেন্সি শুরু করবেন, ট্রেনিং করবেন, তারপরে লাইফে যাবেন। জাস্ট থিঙ্ক আমরা যদি এই স্কিলটা ডেভেলপ করতে পারি যে একটা কেস রিপোর্ট কিভাবে লিখে এবং কিভাবে সেটা সাবমিট করে পাবলিশ করে, তাহলে একটা ফিজিশিয়ানের অন্তত কেস রিপোর্ট দিয়ে কয়টা পাবলিকেশন হওয়া পসিবল, ঠিক না? তো আমরা এই অপরচুনিটিটা থেকে বঞ্চিত হই, তার একটাই কারণ সেটা হলো না জানা যে কিভাবে কেস রিপোর্ট লিখতে হয়। আজকে আমাদের ট্রেনিং সেশনের সম্পূর্ণ ফোকাস থাকবে কেস রিপোর্ট আইডেন্টিফিকেশন, যে কোন কেসগুলো লিখা যায়, এবং এই কেস রিপোর্ট প্রেজেন্টেশন কিভাবে প্রিপারেশন, আমি বলবো ম্যানুস্ক্রিপ্ট প্রিপারেশনের কিছু অংশ, মেইনলি যেটা কেস রিপোর্টকে ফোকাস করে, আদার যে স্কিলগুলো, যে কিভাবে আমি লিটারেচার সার্চ করব, কিভাবে আমি ম্যানুস্ক্রিপ্টে সাইটেশন অ্যাড করব, কিভাবে আমি জার্নাল সিলেকশন করব, জার্নালে সাবমিট করব, সেটা আজকে হয়তোবা কভার হবে না। আজকে আমাদের মেইন ফোকাসটা থাকবে সে কেস রিপোর্ট। আশা করি সবাই বুঝতে পারছেন যে কেস রিপোর্টটা কেন ইম্পর্টেন্ট। আমরা অসংখ্য কেস এনকাউন্টার করি, যেহেতু আমরা অসংখ্য কেস এনকাউন্টার করি অথবা করব, ফিউচারে করব, এবং যে কোনো কেসই হয়ে যেতে পারে, যে কোনো পেশেন্টই হয়ে যেতে পারে একটা কেস রিপোর্ট, শুধু আমাকে কি করতে হবে, একটু সিস্টেমেটিক ভাবে অ্যাপ্রোচ করতে হবে, গুছিয়ে লিখতে হবে, সাবমিট পাবলিশ করতে হবে, পাবলিশ করার ট্রাই করতে হবে। কেস রিপোর্ট পাবলিশ করার জন্য কি আপনাকে স্পেশালিস্ট হতে হবে কিনা, অ্যান্সার হলো না। কেস রিপোর্ট পাবলিশ করার জন্য আপনাকে স্পেশালিস্ট হওয়ার দরকার নেই, কিন্তু নিশ্চয়ই এই পেশেন্টকে কোনো না কোনো বিশেষজ্ঞ ডক্টর, যেহেতু এটা রেয়ার কেস রিপোর্ট, কোনো না কোনো বিশেষজ্ঞ ডক্টর ওনাকে ডিল করতেছে, সো আপনি তাকে সাইট করতে পারেন, অথবা তাকে আপনি অথর লিস্টে রাখলেই হবে, তাকে সিনিয়র অথর হিসেবে রাখলেই এটা নিয়ে কোনো কোশ্চেন হবে না, ঠিক আছে? কেস রিপোর্ট কি ফলসিফিকেশন করা যেতে পারে কিনা, যেহেতু আমাদের কালচারে ফলসিফিকেশন এই জিনিসগুলো আছে, যে এরকম কোনো পেশেন্টই আসে নাই, এরকম কিছু করি নাই, আমি এগুলো দিয়ে দিলাম, কোয়াইট ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? কারণ হলো আপনাকে অনেক সময় রিলেভেন্ট ইমেজিং সেন্ড না করলে, রিলেভেন্ট কি বলে, সাধারণত ইমেজিং সেন্ড করতে হয়, ঠিক আছে? তারপরে সাধারণত অনেক সময় যখন রিভিউতে পাঠায়, তখন তারা নিজেরা ল্যাব রিপোর্ট দেখতে চাইতে পারে, ঠিক আছে? তো যে কোনো একটা পর্যায়ে আপনার কাছে চাইতে পারে, যে ঠিক আছে, সাধারণত সাবমিশন প্রসেস এটা দরকার হয় না, কিন্তু সাবমিশনের সময় এরকম ভাবে অ্যাপ্রোচ করতে হয়, এমন কিছু ডেটা দিতে হয় যেটাতে বোঝা যায় যে এটা রিয়েল কেস সিনারিও ছিল, এটা আপনি জাস্ট আউট অফ ইয়োর মাইন্ড আপনি কিছু রেডি করেন নাই, ঠিক আছে? ওরকম কেস হলে অ্যাকচুয়ালি পাবলিশ করা যায় না। দেখবেন সাধারণত কেস রিপোর্ট কামস উইথ সাম ফিগার, সাম ফাইন্ডিংস, ঠিক আছে? এটা হলো বেস্ট কেস রিপোর্ট। তো যাই হোক, আমি কথা না বাড়ায় আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আমি চলে যাচ্ছি সরাসরি আজকের যে ট্রেনিং সেশন, যেটা আমার গোল আজকে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করা, আমি সরাসরি সেটাতে চলে যাচ্ছি। কেমন, আশা করি আমার স্ক্রিন দেখতে কারো কোনো সমস্যা হচ্ছে না, হওয়ার কথা না। আমরা আজকে একটু ভিন্ন ভাবে এই কেস রিপোর্টটা, সরি, আজকের ট্রেনিং সেশনটা দেখব একটু ভিন্ন ভাবে। বুঝতেই পারতেছেন, পড়তে আসছেন কেস রিপোর্ট আর আমি দেখাচ্ছি কি, আমি আপনাকে দেখাচ্ছি স্টিভেন কভির 7 Habits অফ হাইলি ইফেক্টিভ পিপল এর বইয়ের সামারি। কারণ এই বইটা আমাদেরকে ইফেক্টিভ পিপল হিসেবে গ্রো হতে যেমন হেল্প করবে, তার মানে মোস্ট লাইকলি একজন ইফেক্টিভ রিসার্চার, একজন প্রোডাক্টিভ রিসার্চার হিসেবে হয়তোবা বিল্ড আপ হতে হেল্প করবে, ঠিক আছে? সবগুলো রুলস বা সবগুলো হ্যাবিট নিয়ে আমি কথা বলবো না, আমি কয়েকটা হ্যাবিট নিয়ে কথা বলবো যেটাকে আমি চেষ্টা করব কেস রিপোর্টের সাথে ইমপ্লিমেন্ট করার। ফার্স্ট কথা হলো বি প্রোঅ্যাক্টিভ। আমরা রিসার্চে
প্রোডাক্টিভিটি কম থাকার সবচেয়ে বড় একটা কারণ হলো আমরা সবসময় সবসময় এরকম একটা প্যাটার্ন ফলো করি যে আমরা যখন কাউকে রিচ করি যে প্লিজ আমাকে রিসার্চে নেন, আমাকে রিসার্চের কাজ দেন, আমাদের অনেক সময় এরকম অ্যাপ্রোচ থাকে। হোয়াট ইফ ইউ রিচ উইথ অ্যান আইডিয়া, যে আপনি একটা রিসার্চের আইডিয়া নিয়ে একজন মেন্টরের কাছে রিচ করলেন? আমরা সবসময় অন্য একজন মেন্টর, অন্য একজন প্রফেসরের সাথে অ্যাড হতে চাই তার কাজের পার্ট হিসেবে, অর্থাৎ তার প্রোডাক্টিভিটি আছে, আমি এমন ভাবে অ্যাপ্রোচ করি মানে মনে শুনলেই মনে হয় যে সে চাচ্ছে আমি তাকে কিছু কাজ দিব, সে কিছু কাজ করবে, তারপরে সে অচল হবে। এরকম না হয়, এরকম হলে কেমন হতো? আপনি আমাকে কাজ অফার করতেছেন যে হেই আমার একটা আইডিয়া আছে, এই এটা নিয়ে যদি আমরা দুইজন কাজ করতে পারি তাহলে তো একটা পাবলিকেশন হয়। কেস রিপোর্টের ক্ষেত্রে আমরা এই প্যাটার্নটা ফলো করব। আমরা অবশ্যই আপনাকে কেউ না কেউ কেস দিতে হবে, কিন্তু আমরা সবসময় মাথায় রাখবো যে রিসার্চের ক্ষেত্রে আমরা কি আগে রিচ করতে পারি কিনা। সবসময় শুধুমাত্র ইন্টারেস্ট নিয়ে রিচ করলে সেই ইন্টারেস্টটা কি বলবো অ্যাকচুয়ালি মানে এক্সপ্রেস হয় না। অনেক সময় আমাদেরকে ইন্টারেস্ট এক্সপ্রেস করতে হয় উইথ সাম আইডিয়া। আপনি কিভাবে আইডিয়া নিয়ে এক্সপ্রেস করবেন? এটা আইডিয়া নিয়ে আগাতে পারলে খুবই ফ্যান্টাস্টিক, এবং এটা মোস্টলি যেই ফিজিশিয়ানের বা যেই ক্লিনিশিয়ানের অনেক রিসার্চ আছে বা রিসার্চ করেন এবং রিসার্চের সাথে ইন্টারেস্টেড, সেক্ষেত্রে এটা হেল্পফুল। কিন্তু যিনি এটা করেন না তার ক্ষেত্রে কি করতে হবে? তাকে আরেকভাবে আইডিয়া দিতে হবে, তাকে একটা পাবলিকেশনের আইডিয়া দিতে হবে যে স্যার আমরা কিন্তু চাইলেই কেস রিপোর্ট পাবলিশ করতে পারি, আপনি অনেক এক্সেপশনাল কেস নিয়ে ডিল করেন আমি প্রিটি শিওর, তো এগুলোর কোনো পদচিহ্ন থাকতেছে না, ঠিক আছে, আমরা কি এই ব্যাপারটাকে অ্যাড্রেস করতে পারি কিনা, আমরা কি একাডেমিক্যালি এটা অ্যাড্রেস করতে পারি কিনা এই জিনিসটা। দ্য ফার্স্ট হ্যাবিট আমাকে যেটা বলছে সেটা হলো প্রোয়াক্টিভ। প্রোয়াক্টিভ এর মধ্যে একটা জিনিস হলো কি, আমাদেরকে আর একটু এডুকেটেড হতে হবে এই ব্যাপারটাতে। আমরা একটা পানির বোতলকে যদি ঝাঁকাই তাহলে কি হবে? কিছুই হবে না। আমরা যদি কোককে ঝাঁকাই তাহলে এটা বাস্ট হবে। যখন আপনি মানুষকে রিচ করবেন, যখন আপনি কোলাবোরেটিভ অ্যাপ্রোচ করবেন, তখন এরকম কিছু সার্কামস্ট্যান্সেস আসবে যেটা আপনাকে খুব ফ্রাস্ট্রেটেড করবে। হয়তো এমন কোনো কেস আপনার কাছে আসলো সেটা পাবলিশ করা গেল না, এমন অনেক কাজ আপনি করলেন যেটা শেষ পর্যন্ত পাবলিশড হলো না, এমন অনেকের সাথে আপনি অনেক সময় কাটালেন ইভেনচুয়ালি আপনি তার মাধ্যমে কোনো প্রোডাক্টিভিটি হলো না, এই ঘটনাগুলো একদমই কমন। অথবা আপনি একরকম ডেটা চাইছেন, সেই রকম ডেটা আপনাকে প্রোভাইড করা হলো না। এখন আপনাকে বুঝতে হবে আপনাকে এই পরিবেশের সাথে আপনি কিভাবে রিয়াক্ট করবেন, প্রোঅ্যাক্টিভলি নাকি রিয়াক্টিভলি, কোন জিনিসটা আপনার কন্ট্রোলে ছিল, কোন জিনিসটা আপনার কন্ট্রোলে ছিল না, কিভাবে আপনি এগুলো অ্যাভয়েড করতে পারতেন, ঠিক আছে। অর্থাৎ এ ধরনের সিচুয়েশন আপনি পড়বেন ফর শিওর, যে ধরনের সিচুয়েশনে যখন পড়বেন তখন আপনাকে অ্যাক্ট করতে হবে পানির বোতলের মতন, অর্থাৎ ঝাঁকি যখন আসবে গিভ আপ করা যাবে না, কিপ ট্রাইং। আপনি আরেকজন কোলাবোরেটর সাথে যান, মাল্টিপল কোলাবোরেটরের কাছে যান, মাল্টিপল অ্যাপ্রোচ করেন, একবার দুইবার ফেল হলে মন খারাপ করার কোনো কারণ নেই। তারপরে যখন কেস আসে অনেক সময় ইনকমপ্লিট কেস আসবে আপনার কাছে, ইনকমপ্লিট কেস আসলে আপনি লিস্ট দেওয়ার পরেও যদি ইনকমপ্লিট কেস আসে আপনি তাকে বলে দিচ্ছেন বারবার এডুকেট করতেছেন যে আমাদের ইনফরমেশন গুলো দরকার, তারপরও যদি ইনকমপ্লিট কেস আসে কিছু করার নেই, আপনাকে প্রথমে বুঝতে হবে আমি আপনাকে একটা প্রোটোকল দিছি তার মানে এটা না যে এই প্রোটোকল 100% ফলো করে আপনাকে একটা কেস রিপোর্ট করতে হবে। অনেক সময় আমাদের এই অ্যাভেলেবিলিটির জন্য আমাদেরকে কিছু প্রোটোকল ব্রেক করা যেতে পারে, এটার জন্য আপসেট হওয়ার কোনো কারণ নেই। দেখা গেল আপনাকে একটা একজন একজন কেস দিছে কিন্তু সেই কেসটাতে সাফিসিয়েন্ট ইনফরমেশন নেই, থিঙ্ক বাই ইয়োরসেলফ আপনি কিভাবে এটাকে রেডি করতে পারেন, এটাকে কি কোনোভাবে পাবলিশেবল করা পসিবল কিনা। এজন্য এখানে কম্পোনেন্ট বোঝাটা খুব ইম্পর্টেন্ট, এই সার্কেলটা, যে সার্কেল অফ ইনফ্লুয়েন্স, আপনি যেই জিনিসটার সাথে ডিল করতেছেন এটা আপনার পাবলিকেশনকে ইনফ্লুয়েন্স করতে পারে, এফেক্ট করতে পারে। এই টোটাল ফ্যাক্টর গুলোর মধ্যে কি কি আপনি চেঞ্জ করতে পারবেন, কি কি আপনি চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে কিছু ইনফরমেশন মিসিং আছে, এটাকে আমরা টাইটেলে ইনক্লুড করা দরকার আছে, এটাকে আমরা সামহাউ কেস রিপোর্টের ফোকাসটা চেঞ্জ করে কি অন্যদিকে নিতে পারি, এটা কি
যদি আমরা ডিসকাশন সেকশনে অ্যাড্রেস করি তাহলে কি এটা ফিক্স করা সম্ভব? আপনি দেখতেই পাচ্ছেন একটা গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনস্টিক টেস্ট করা হয়নি বা করা সম্ভব না। দ্যাট ডাজ নট মিন এটা পাবলিশ করা যাবে না। এটা কি সম্ভব কিনা যে এটা অ্যাড্রেস করে হলো আমি কেসটা পাবলিশ করতে পারবো? এর জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে শিখতে হবে আপনি কি কি জিনিস কন্ট্রোল করতে পারবেন, কি কি কন্ট্রোল করতে পারবেন না। এবং যখন আপনি এভাবে একজনের কাছে রিচ করবেন এবং উনি আপনার সাথে কোনো কোয়েসের ব্যাপারে কমিউনিকেট করবে, বি প্রোঅ্যাক্টিভ, ইউ আর দ্য রেসপন্সিবল পারসন টু ডিসাইড যেটা কি পাবলিশ করা যাবে নাকি পাবলিশ করা যাবে না, কি করবেন না করবেন সব রেসপন্সিবিলিটি আপনার। রুল নাম্বার ওয়ান, কিভাবে চেঞ্জ করবেন, কি করবেন না করবেন, কিভাবে জানা যাবে এটা? সেলফ লার্নিং, নিজে কানেক্ট করতে হবে। রুল নাম্বার ওয়ান, বি প্রোঅ্যাক্টিভ, রিচ আউট ফর কেস রিপোর্টস। আপনার পরিচিত যত ডক্টর, যত টিচার যারাই আছেন তাদের সাথে আপনি যোগাযোগ করেন, আপনার ইন্টারেস্ট এক্সপ্রেস করেন এবং বলেন যে রিসেন্টলি আই হ্যাভ এ ট্রেনিং হাউ টু রাইট এ কেস রিপোর্ট, সেটার পর থেকে আমি ভেরি ভেরি ইন্টারেস্টেড, ইটস ভেরি মাচ পসিবল, এবং আপনি যেই রেয়ার কেসগুলো নিয়ে ডিল করতেছেন, ক্রিটিক্যাল কেসগুলো নিয়ে ডিল করতেছেন, সেটা ওয়াইডলি শেয়ার করা উচিত। এই নলেজটা অন্যদের যেন কাজে আসে সেটার জন্য শেয়ার করতে পারি আমরা, বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নালে আমরা পাবলিশ করতে পারি। বাংলাদেশি কোনো ডাক্তার হলে একটা কিওয়ার্ড ইউজ করবেন, স্যার এটা ইন্টারন্যাশনাল একটা জার্নালে পাবলিশ হতে পারে, ঠিক আছে, এই কিওয়ার্ডটা ওনারা খুব পছন্দ করে, এই কিওয়ার্ডটা ইউজ করবেন। যে আমাদের হসপিটালের একটা পেশেন্ট অথবা আপনার একটা পেশেন্ট, সেই পেশেন্টকে আপনি কিভাবে ট্রিট করছেন, কিভাবে ডিল করছেন, কি ডায়াগনোসিস করছেন, এই স্টোরিটা, শুধুমাত্র স্টোরিটা শেয়ার করা সম্ভব। এবং আমি এটা শিখছি কিভাবে করা যায়, দিস ইজ নট ভেরি ডিফিকাল্ট। আমরা জানি আমাদের অনেক সময় অনেক অ্যাপ্রোচে ডেফিসিয়েন্সি থাকে, ডেফিসিয়েন্সি নিয়েও এটাকে পাবলিশ করা যেতে পারে। হোয়াই নট ইউ আর ট্রাইং রাইট নাও, ঠিক আছে? তাহলে ফার্স্টে আপনি তাদেরকে রিচ করবেন, আপনাকে একটা কোলাবোরেটিভ সার্কেল তৈরি করবেন, আপনার কোলাবোরেশন দরকার। যখন আপনি তাদেরকে রিচ করবেন, অ্যাট দ্য সেম টাইম আপনাকে প্রিপেয়ার্ড হতে হবে, আপনাকে প্রিপেয়ার্ড হতে হবে যে আপনি কিসের জন্য রিচ করছেন, কিভাবে ঘটনাটা ঘটবে, কিভাবে আপনি কাজগুলো করবেন, ঠিক আছে? সো বি প্রোঅ্যাক্টিভ এর ফার্স্ট কম্পোনেন্ট হলো রিচ আউট, খুব প্রিপেয়ার্ড হয়ে রিচ আউট করবেন। যখন রিচ আউট করবেন তখন তাদেরকে বলে দিবেন যে একটা কেস রিপোর্টের জন্য আপনার কি ইনফরমেশন দরকার, বলেন কেন। কারণ ব্যাপারটা এরকম না যে আপনি যার সাথে রিচ আউট করতেছেন সে তার সব অতীতের কেসগুলো আপনার সাথে শেয়ার করবে, সে কিন্তু ফিউচারের কেসও আপনার সাথে শেয়ার করতে পারে। আপনি যদি তাকে বলে রাখেন যে আমার এই ইনফরমেশন গুলো দরকার হবে, তাহলে কিন্তু ওনার জন্য সহজ হবে পেশেন্টের এই ডাটাগুলোকে স্টোর করা। দেখেন আমি আপনাকে শিখাচ্ছি কি প্রোঅ্যাক্টিভ হওয়া, রেসপন্সিবিলিটি নেয়া, যেটা হয়তো বা আচ্ছা আমি অন্য কোনো কিছু বলবো না, ঠিক আছে? এটা আমাদের এডুকেশন সিস্টেম, আমাদের কালচার এগুলো শিখায় না। তিন নম্বর জিনিস হলো ডোন্ট লুজ হোপ উইথ মিসিং ডেটা। মোস্ট অফ দ্য টাইম আমাদের কমিউনিকেশনে যে সমস্যাটা হয় আমি জুনিয়রদের মধ্যে লক্ষ্য করেছি, দে গেট ভেরি ফ্রাস্ট্রেটেড, একটু মেসেজে রিপ্লাই দিতে দেরি হলে ফ্রাস্ট্রেটেড। এত অল্পতে যদি আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই কোলাবোরেশন বিল্ড আপ হবে না। কোলাবোরেশন মানে হলো যে গুড রিলেশনশিপ, এ গুড ফ্রেন্ডশিপ, একটা গুড রিলেশনশিপ, একটা গুড ফ্রেন্ডশিপ বিল্ড আপ করতে পারা, এটা একটা স্কিল। কিছু মানুষ আছে দেখবেন আপনি ওনার কথা শুনলে আপনি ওনার সাথে সামহাও কানেক্টেড ফিল করতেছেন, কিছু মানুষ আছে ওর সাথে ঘুরতে যাইও কানেক্টেড ফিল করতেছেন না। আপনাকে কেমন হতে হবে, আপনার অ্যাপ্রোচ হতে হবে একদম পেইনলেস অ্যাপ্রোচ। আপনাকে বুঝতে হবে কে কি পছন্দ করে, কে কি পছন্দ করে না। কিছু টিচার তেল পছন্দ করে, এট দ্য সেম টাইম কিছু টিচার হয়তো বা তেল পছন্দ করে না। আপনাকে এগুলো সবকিছু জাস্টিফাই করতে হবে, বিভিন্ন সিচুয়েশনে এভাবে রিয়্যাক্ট করতে হবে, ঠিক আছে? আপনি রিচ করলেন কেস রিপোর্টের জন্য, উনি হয়তো বা রিপ্লাই দিবে না, আপনাকে হোপ মানে মানে আশাহত হওয়া যাবে না, সামনে আগাতে হবে। রুল ওয়ান, বি প্রোঅ্যাক্টিভ, রিয়্যাক্টিভ হওয়া যাবে না, প্রোঅ্যাক্টিভ হন। হোয়াট ক্যান বি এ পটেনশিয়াল কেস রিপোর্ট, একটা পটেনশিয়াল কেস রিপোর্ট কি হতে পারে, এনিথিং। এটার জন্য আপনি খুঁজেন, আপনার আশেপাশে খুঁজেন কার সাথে আপনি কোলাবোরেশন করতে পারেন, কোথা থেকে আপনি কেস রিপোর্ট পেতে পারেন, আপনার সোর্স কি কি হতে পারে, সবকিছু চিন্তা করেন।
কোলাবোরেট করেন, যত বেশি মানুষের সাথে আপনি কোলাবোরেট করবেন আপনার কেস আসার সম্ভাবনা তত বেড়ে যাবে। এডুকেট দ্যামসেল, তাদেরকে বলেন কেস রিপোর্ট একটা পাবলিকেশন কত সহজে সেটা করা যায়, তাদেরকে কয়েকটা পেপার দিতে পারেন, কথা বলেন, অনেক বেশি কথা বলেন ইন এ নাইস ওয়ে, তারা যেন বুঝতে পারে না আপনি তাদেরকে শিখাচ্ছেন। হোপ, কি হোপ দিছি আপনাদের আজকে আমি এই ক্লাসে শুরুতেই? এত এত পেশেন্ট দেখতেছেন, প্রতিটা পেশেন্টই কিন্তু আপনার জন্য একটা পটেনশিয়াল কেস রিপোর্ট হতে পারে, একটা পসিবিলিটি আছে, ইট ক্যান বি এ কেস রিপোর্ট। যখন আপনি রেসিডেন্সি ট্রেনিং করবেন, যতবার পেশেন্ট দেখবেন একটা জিনিসই চিন্তা করবেন, ইট ক্যান বি এ কেস রিপোর্ট। আপনার মাথায় এটা থাকবে, ইট ক্যান বি এ কেস রিপোর্ট। তাহলে ফার্স্ট অ্যাওয়ার, যে কোনো কেস কেস রিপোর্ট হতে পারে। কখন? যদি তার কোনো আনইউজুয়াল প্রেজেন্টেশন থাকে, যদি কোনো রেয়ার কেস হয়, অথবা আমরা যদি কোনো চ্যালেঞ্জিং ডিসিশন নিতে বাধ্য হয়ে থাকি। ডিসিশন, যখন আমার সামনে মনে হচ্ছে যে আমার একটা কেস আছে সামনে, এখন হলো প্রশ্ন যে এটা কি কেস রিপোর্ট হতে পারে কিনা, এটা কি পাবলিশেবল কিনা, এটা কি রেয়ার কিনা, আসলে কি ডিজিজটা রেয়ার কিনা, এটা আসলে রেয়ার কিনা, এটা কি কেস রিপোর্ট হতে পারে কিনা, এই ক্ষেত্রে কোলাবোরেশন আপনাকে আবারও হেল্প করতেছে। খেয়াল করেন, কোলাবোরেশন আপনাকে দুই তিনবার হেল্প করবে। প্রথমবার হেল্প করবে সোর্স হিসেবে, পরের বার কোলাবোরেশন আপনাকে হেল্প করতে পারে যে ভাই এটা কি কেস রিপোর্ট হতে পারে, অর্থাৎ এই কেসটাকে আসলে রেয়ার কিনা, এই প্রেজেন্টেশনটাকে আসলে রেয়ার কিনা, টোটাল স্টোরিতে কোনো প্রবলেম আছে কিনা, এটার জন্য এক্সপার্ট প্যানেলের সাথে কথা বলেন। দুই ধরনের এক্সপার্ট প্যানেলের সাথে কথা বলেন, এক যিনি ক্লিনিশিয়ান, দুই যিনি রিসার্চ বুঝেন, ডিসিশন দিতে পারবেন খুব সহজে যে হ্যাঁ এটা একটা কেস রিপোর্ট হতে পারে। সব সময় মানুষের ডিসিশন, মানুষের সাথে কথা বলার উপরে ডিপেন্ডেন্ট হলো সমস্যা। ডু ইওর ওন রিসার্চ, অর্থাৎ ডিসিশন তো নিবেন ঠিক আছে, নিজে কিছু রিসার্চ করেন, লিটারেচার সার্চ দিয়ে দেখেন না আসলে কি এই প্রেজেন্টেশনটা রেয়ার কিনা, একজন বললেই তো সেটার উপরে ঝাঁপিয়ে পড়া যায় না, ঠিক না? নিজে নিজে সার্চ করেন যে আসলে এটা রেয়ার কিনা, দেন আপনি আপনার প্রফেসরের কাছে আবার রিচ করেন যে হ্যাঁ আমি এটা দেখছি, এটা সত্যি রেয়ার, আমি পাবমেড সার্চ দিয়ে দেখছি, এই ব্যাপারে পাবলিকেশনের পরিমাণ খুব বেশি না, পাবলিশ করা যাবে, অথবা পাবলিকেশনের পরিমাণ খুব বেশি হলেও পাবলিশ করা যাবে। ব্যাপারটা এরকম না, কেস রিপোর্ট পাবলিশ করতে হলে আপনাকে এমন কোনো কেস হতে হবে যেটা আগে কেউ কোনোদিন পাবলিশ করে নাই, ঠিক আছে? বাট এটা একটা ডিসিশন মেকিং এর ব্যাপার। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হলো ক্রাইটেরিয়া ফর এ পাবলিশড কেস রিপোর্ট। একটা কখন একটা পেশেন্ট অথবা একটা কেসকে পাবলিশ করা যাবে, কখন? এই জিনিসটা দুই ব্যাপারে আপনাকে হেল্প করবে। নাম্বার ওয়ান, আপনি যাদের সাথে কোলাবোরেশন করবেন আগে ডিসাইড করতে হবে তাকে কি এডুকেট করা বা তাকে কি এগুলো বলার দরকার আছে কিনা, যে কি কি সময় কি কি কেস আমরা প্রেজেন্ট করতে পারি, মানে কি কি কেস কেস রিপোর্ট হিসেবে পাবলিশ করা যেতে পারে, ঠিক না? আরেকটা হলো এটা আপনার নিজের জন্য দরকার, আপনি নিজেও তো অনেক সময় অনেক কেস এনকাউন্টার করেন। তাহলে খুব কমন একটা যেটা সেটা হলো আনরিপোর্টেড সাইড ইফেক্ট। এই ড্রাগের এরকম সাইড ইফেক্ট হওয়ার কথা না, এরকম যদি কোন কিছু হয় এরকম সেটা রিপোর্ট করা যেতে পারে, কেস রিপোর্ট হিসেবে আসতে পারে। তাহলে আনরিপোর্টেড অথবা আনইউজুয়াল যেটাই হোক না কেন একই কথা। এটা বলার ক্ষেত্রে একটু সাবধান, এই জন্য সাবধান যে আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে আপনার ডায়াগনোসিসটা ঠিক হচ্ছে কিনা, আসলে যে এটাই পজিটিভ এজেন্ট এই ব্যাপারে আপনার জাজমেন্টটা ঠিক হচ্ছে কিনা, এই ব্যাপারে একটু কেয়ারফুল। ফর এক্সাম্পল, আমরা জানি মেডিকেশন থেকে স্টিভেন জনসন সিন্ড্রোম হতে পারে, কিন্তু এমন একটা ড্রাগ খাওয়ার পর স্টিভেন জনসন সিন্ড্রোম হলো যেটা অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেড ছিল, কমপ্লিটলি আনএক্সপেক্টেড ছিল, তখন আপনি এটা রিপোর্ট করতে পারেন। বাট মেক শিওর পেশেন্ট অন্য কোনো ড্রাগ নেয় নাই, অন্য কোনো ড্রাগ এটা মানে কোনো ডাউট থাকতে পারবে না, এরকম একটা সিনারিও যদি হয় তাহলে আপনি এটা রিপোর্ট করতে পারেন। ফর এক্সাম্পল, আমি একটা কেস রিপোর্ট পড়েছিলাম এর আগে, সেটা হলো টেমোজোলামাইড ইনডিউসড হাইপোনাট্রেমিয়া, টেমোজোলামাইড ইনডিউসড হাইপোনাট্রেমিয়া। সাধারণত টেমোজোলামাইড থেকে হাইপোনাট্রেমিয়া হওয়ার কথা না, তাহলে এটাকে বোঝা গেল কি করে যে টেমোজোলামাইড থেকে হাইপোনাট্রেমিয়া হয়েছে, পেশেন্ট টেমোজোলামাইড নিছে হাইপোনাট্রেমিয়া হয়েছে, টেমোজোলামাইড অফ করছে হাইপোনাট্রেমিয়া চলে গেছে, আবার টেমোজোলামাইড স্টার্ট করছে হাইপোনাট্রেমিয়া অ্যাপিয়ার হয়েছে।
অর্থাৎ রিপ্রোডিউসিবিলিটি, এই জিনিসটা রিপ্রোডিউস করা গেছে সাইন্টিফিক্যালি, এটা রিপ্রোডিউস করা গেছে। অভিকর্ষ ত্বরণের মান 9.81 কেন? কারণ এটা রিপ্রোডিউসেবল। আপনি মেজার একবার মেজার করলে এটা আসবে, পরের বার মেজার করলে এটা আসবে, পরের বার মেজার করলেও এটাই আসবে, এটা রিপ্রোডিউসেবল। নিউটনের ল গুলো কিভাবে আসছে? কারণ এই ল গুলো রিপ্রোডিউসেবল, ঠিক আছে? এক্সপেরিমেন্ট করলে আপনি একই রকম রেজাল্ট পাবেন বারবার, এটাকে বলা হয় রিপ্রোডিউসিবিলিটি। তো যাই হোক, সব ধরনের সাইড ইফেক্টে রিপ্রোডিউসিবিলিটি করা লাগবে না। কোন একটা কমপ্লিকেশনে পেশেন্টের লাইফ থ্রেটেনিং কন্ডিশন হয়েছে, এটা আপনি আবার রিপ্রোডিউস করতে যায় না। দুই নাম্বার, অ্যাডভার্স ইন্টারাকশন ইনভলভিং মেডিকেশনস। মেডিকেশন নিয়ে অনেক বেশি কথা, এগুলোর চেয়ে আমি আরো সহজ জিনিস পছন্দ করি। আনএক্সপেক্টেড অর আনইউজুয়াল প্রেজেন্টেশন অফ এ ডিজিজ। গত ক্লাসে একটা উদাহরণ দিয়েছিলাম, পেইনলেস অ্যাওর্টিক ডাইসেকশন। অ্যাওর্টিক ডাইসেকশন তো পেইনলেস হওয়ার কথা না, কেন হলো? লিম্ব উইকনেস ইন অ্যাওর্টিক ডাইসেকশন অথবা পেইনলেস অ্যাওর্টিক ডাইসেকশন, ওকে, পেইনলেস অ্যাওর্টিক ডাইসেকশন হতে পারে, কিন্তু শুধুমাত্র আইসোলেটেড লিম্ব উইকনেস কেন? এটা তো কমন না। নিউ অ্যাসোসিয়েশন অর ভ্যারিয়েশন অফ এ ডিজিজ। নিউ অ্যাসোসিয়েশন, একটা পেশেন্টের ভেসের ডিজিজ, আমরা জানি ভেসের ডিজিজ এই পেশেন্টের স্মল ভেসেল ভাস্কুলাইটিস হতে পারে, এখান থেকে পেশেন্টের ইন্টারক্রেনিয়াল হেমোরেজ হলো, ইন্টারক্রেনিয়াল অ্যানিউরিজম হলো। ওয়েল, একটা নিউ অ্যাসোসিয়েশন, ইন্টারক্রেনিয়াল হেমোরেজের কারণে আমরা ভেসের ডিজিজ ডায়াগনোসিস করতে পারি না, কিন্তু ইট কুড বি অ্যাসোসিয়েশন, রাইট? এটা আপনি কেস রিপোর্ট হিসেবে লিখতে পারেন। পলিআর্টারাইটিস নোডোসা, এই পেশেন্টের দেখা গেছে ইন্টারক্রেনিয়াল ভাস্কুলার ইনভলভমেন্ট হলো, অ্যানোরিজম হলো, অ্যানোরিজম রাপচার হলো। দেখেন এইসব কেস রিপোর্ট লিখে ভরে ফেলছে। সার্কয়েডোসিস এর পেশেন্টের ক্ষেত্রে সিউডো টিউমার ডেভেলপ করলো সিএনএসএ, সিএনএসএ সিউডো টিউমার হওয়ার কারণে সে ব্রেনকে কম্প্রেস করতেছে, স্পাইনাল কর্ডকে কম্প্রেস করতেছে, একটা নিউ অ্যাসোসিয়েশন, সার্কয়েডোসিস এর একটা নিউ ফাইন্ডিংস, ঠিক আছে? প্রেজেন্টেশন, ডায়াগনোসিস, ম্যানেজমেন্ট, নিউ ইমার্জিং ডিজিজ, নতুন কোনো রেয়ার কোনো ডিজিজ আপনি পেলেন, অথবা রেয়ার প্রেজেন্টেশন একই কথা, আনএক্সপেক্টেড অ্যাসোসিয়েশন যেটা বললাম, অথবা আনএক্সপেক্টেড সিমটম, এরকম হওয়ার কথা না, একই কথা ঘুরে ফিরে আসছে, ঠিক আছে? অথবা কোনো পসিবল নিউ প্যাথোজেনেসিস আপনাকে অফার করতে চাচ্ছে, এরকম কোন কেস যদি হয়, খুব সিম্পলি রেয়ার কেস কিনা, কেস ডায়াগনোসিসটাই রেয়ার কিনা, অথবা কমন ডিজিজের, মানে দেখেন আমি সহজ করে বলি, কমন ডিজিজের রেয়ার প্রেজেন্টেশন অথবা রেয়ার ডিজিজ, ডিজিজটা কমন কিন্তু প্রেজেন্টেশনটা রেয়ার, এরকম তো হয় না? প্রেজেন্টেশন রেয়ার, এর মধ্যে সিমটম হতে পারে রেয়ার, বা ডিফারেন্ট পপুলেশন, এই পপুলেশনের এরকম হওয়ার কথা, মানে এটা পেশেন্ট ডেমোগ্রাফিক থেকে আসতে পারে, যে এই ডেমোগ্রাফিকে তো এই ডিজিজটা কমন না, তাহলে এটা রেয়ার হয়ে গেল। তা রেয়ার কিন্তু বিভিন্ন ভাবে রেয়ার হতে পারে, হতে পারে ডিজিজ ইটসেলফ রেয়ার, তার প্রেজেন্টেশনটা রেয়ার, ঠিক আছে? এগুলোর উপরে যদি ফোকাস করেন তাহলে বেটার হয়। অথবা সামথিং ভেরি ইন্টারেস্টিং, অথবা কোনো একটা প্রসিডিউর করা হয়েছে, এটা খুবই চ্যালেঞ্জিং ছিল কোনো একজন সার্জনের জন্য বা কোনো একজন ইন্টারভেনশনিস্টের জন্য, ঠিক আছে? বাট ডাবল এন্ড ট্রিপল চেক করতে হবে যে আসলে কি এটা চ্যালেঞ্জিং ছিল কিনা, অথবা যেটা বাংলাদেশে চ্যালেঞ্জিং এটা তো আমেরিকা চ্যালেঞ্জিং হবে না। সেভারাল টাইমস আই গট সাম অফার ফ্রম বাংলাদেশ, যে হ্যাঁ একটা কেস এসে, দুই তিনটা কেস এসে, এগুলো কি কেস রিপোর্ট হিসেবে লেখা যায় কিনা। তা ওনারা যেটাকে মনে করতেছে একদম ফেনোমেনাল জব ডান, এটা অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়ালি ওরকম না, বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা অবভিয়াসলি ফেনোমেনাল জব ডান, এরকম জিনিস অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশ করাটা একটু ডিফিকাল্ট, এটা লোকাল জার্নাল, বাংলাদেশের জার্নালে পাবলিশ করা যাবে, বাংলাদেশের জার্নালে পাবলিশ করবেন কিনা, ইউ শুড এইম হাই, করলে করতে পারেন, কারণ বাংলাদেশের কয়টা জার্নালের অনলাইন ভার্সন আছে, ইন্টারনেটে সার্চ দিলে পাওয়া যাবে, এটা নিয়ে আমার ডাউট আছে, পাকিস্তানের আছে, আমাদের দেশে নাই আর কি, হয়তো বা আছে হয়তো বা নাই, আমি জানি না। রুল টু, বিগিন উইথ দ্য এন্ড ইন ইউর মাইন্ড। যখন আপনি কোনো একটা প্রসিডিউর করবেন আপনার পেশেন্টের উপরে, আপনি যখন বুঝবেন যে এই প্রসিডিউর যদি রং হয়, কোনো কিছুতে যদি সমস্যা হয়, তাহলে পেশেন্টের আউটকাম কি হতে পারে, এটা যদি আপনার মাথায় থাকে, ডিউরিং প্রসিডিউর আপনি অনেক অ্যাওয়ার হবেন, কখন কোন নার্ভ আপনি এনকাউন্টার করতে পারেন, কখন কোন ভেসেল আপনি এনকাউন্টার করতে পারেন ডিউরিং প্রসিডিউর, এবং সেটার কনসিকোয়েন্সেস কি হতে পারে, সেটা যদি আপনার মাথায় থাকে আপনি এক্সট্রা অ্যাওয়ার হবেন। আমাদের কেস রিপোর্টের জন্য রুল নাম্বার টু হলো বিগিন উইথ দ্য এন্ড ইন ইউর মাইন্ড, অর্থাৎ স্টিভেন কোভির 7 রুলস এর দুই নাম্বার হ্যাবিট। তো ভাই আপনি এটা কি বলতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছি বুঝেন না?
আমরা পাবলিশ করব কেস রিপোর্ট, একটা কেস রিপোর্ট দেখতে কেমন, একটা কেস রিপোর্টে কি কি জিনিস থাকে, তাহলে আপনাই লিখতে চাচ্ছেন কেস রিপোর্ট, ইন ইউর মাইন্ড কেস রিপোর্ট, ইন ইউর প্ল্যান কেস রিপোর্ট, হোয়াট ইউর আউটকাম, হোয়াট ইজ ইউর আউটকাম, ইউর আউটকাম ইজ এ পাবলিকেশন। তাহলে আপনাকে হাতে নিতে হবে একটা পাবলিশড কেস রিপোর্ট, সেটাকে ডাইসেক্ট করে দেখতে হবে একটা পাবলিশড পেপারে কি কি ইনফরমেশন থাকে, কিভাবে তারা লিখে। তাহলে সেটা যদি আপনার হাতে থাকে তাহলে আপনি বুঝবেন যে আমাকে কি কি ইনফরমেশন খুঁজতে হবে, কি কি ইনফরমেশন স্টোর করতে হবে। এই জন্য আমি এই কথাটা দিয়ে শুরু করছি, বিগিন উইথ দ্য এন্ড ইন ইউর মাইন্ড। ওকে, কিভাবে খুঁজে বের করব যে আমাদের শেষ মানে সবার শেষে কি হবে, কেমন হবে এটা দেখতে, এটা অনেকটা পাজল মিলানোর মতন, ঠিক আছে? সো হাউ ডাজ এ কেস রিপোর্ট ম্যানুস্ক্রিপ্ট লুক, আমাদেরকে দেখতে হবে একটা কেস রিপোর্ট দেখতে কেমন, কোথায় খুঁজে পাবো? দুইটা ওয়েবসাইট, গুগল স্কলার, পাবমেট। যদি টপ দুইটা জার্নাল থেকে কেস রিপোর্ট কেমন দেখতে হয় দেখতে চান, সেটা হলো বিএমজি কেস রিপোর্ট, মেডিকেল কেস রিপোর্ট, দুইটা টপ জার্নাল। বিএমজি কেস রিপোর্ট ইজ এ টপ জার্নাল, মেডিকেল আরেকটা হলো মেডিকেল সায়েন্স কেস রিপোর্ট। দুইটা জার্নালের কেস রিপোর্ট আমি আপনাদের ফোল্ডারে আপলোড করে দিব, আপনারা দেখবেন। তাহলে একটা কেস রিপোর্টে কি কি জিনিস থাকে, কিভাবে লিখতে হবে, একটা ম্যানুস্ক্রিপ্টের সম্পর্কে আইডিয়া যদি থাকে, তাহলে আপনি ম্যানুস্ক্রিপ্ট প্রিপারেশন অনেক আগে থেকে করতে পারবেন। কারণ আমরা সাধারণত হিস্ট্রি গুলো এমন জায়গায় লিখি, এমন জায়গায় নেই, কিন্তু আমাকে তো ইভেনচুয়ালি ম্যানুস্ক্রিপ্ট রেডি করতে হবে। তাহলে আমি যদি আগে থেকে একটা ম্যানুস্ক্রিপ্টকে ফরম্যাট করতে পারি, একটা ম্যানুস্ক্রিপ্ট একটা টাইটেল থাকলো, অথরের নাম থাকলো, অ্যাবস্ট্রাক্ট থাকলো, কিওয়ার্ড থাকলো, হেডার থাকলো, সেটা থাকলো, তখন আমার কাছে যখন অনগোয়িং ইনফরমেশন গুলো আসবে আমি তার নিচে একটু একটু করে সাজাতে পারবো। তাহলে ফার্স্ট থিং ফার্স্ট, এটা হলো রুল নাম্বার থ্রি, ফার্স্ট থিং ফার্স্ট। সবার আগে আপনার দরকার নিজেকে এডুকেট করা, আপনি সেই কাজটা করতেছেন, রুল নাম্বার থ্রি আপনি অ্যাপ্লাই করতেছেন। সবার আগে যেটা দরকার নিজেকে এডুকেট করা, এটার জন্য আমি আপনাকে কিছু ম্যাটেরিয়াল প্রোভাইড করব, পড়বেন, একটা কেস রিপোর্ট দেখতে কেমন হয়, ঠিক আছে? এরপরে আপনি একটা লিস্ট তৈরি করবেন, যদিও লিস্ট আমি দিয়ে দিব এবং আমি আপনাকে এরকম একটা প্রোটোকল বুকলেট দিয়ে দিব বা পাবলিশ পেপার দিয়ে দিব যেটার মধ্যে আপনি লিস্ট পেয়ে যাচ্ছেন। কিন্তু যখন আপনাকে আমি প্রোটোকল দেবো, রিটেন প্রোটোকল, ইটস ভেরি এক্সপ্লিসিট, অনেক ডিটেলস, আপনি একটু নিজের ভাষায় লিখে সহজ করে দিবেন, যে মিনিমাম এই ইনফরমেশন গুলো দেন। মনে রাখবেন আমি আপনাকে যে প্রোটোকল দিব সেই লিস্টের সবকিছু যদি আপনার হাতে না থাকে তাও একটা কেস রিপোর্ট পাবলিশ করা সম্ভব। আপনি কিছু অনেক রকম কেস রিপোর্ট আছে, আপনি দেখবেন যে অনেক, দেয়ার আর সো মেনি ইনকমপ্লিট কেস রিপোর্ট টু। ওকে, তাহলে হোয়াট নিডস টু বি ইনক্লুডেড ইন এ ম্যানুস্ক্রিপ্ট, তাহলে আপনি যখন ম্যানুস্ক্রিপ্টটা দেখবেন তখন আপনার মাথায় চলে আসবে যে ওকে, একটা ম্যানুস্ক্রিপ্টে এই জিনিসগুলো থাকে। একটা ম্যানুস্ক্রিপ্টে সাধারণত এরকম জিনিস থাকে। তা আমি যখন আপনাকে প্রোটোকল দিব, প্রোটোকল দেখে এগুলো মুখস্থ করাটা ডিফিকাল্ট, আপনাকে দেখতে হবে একটা পেপার, পাবলিশ পেপার দেখতে কেমন হয়। তাহলে একটা পাবলিশ পেপার দেখতে এরকম হয়, তার একটা টাইটেল থাকে, তার নিচে অথরের নাম থাকে, তারপরে থাকে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টের দিকে খেয়াল করে দেখেন, অ্যাবস্ট্রাক্ট দুই রকম হয়, স্ট্রাকচার্ড, আনস্ট্রাকচার্ড। সবসময় অ্যাবস্ট্রাক্ট এরকম ব্যাকগ্রাউন্ড, বডি, কনক্লুশন থাকে না, সবসময় থাকে না, কখন থাকবে কখন থাকবে না ডিপেন্ডস অন জার্নাল। গত ক্লাসে আমি একটা কথা বলেছিলাম যে ম্যানুস্ক্রিপ্ট ফরম্যাটিং, একটা জার্নাল কেমন ভাবে তাদের ম্যানুস্ক্রিপ্ট পেতে চায় এটা তাদের ডিসিশন, তাদের চয়েস। তো তাদের এখানে লেখা থাকে যে তারা অ্যাবস্ট্রাক্টটাকে কিভাবে দেখতে চায়, রিগার্ডলেস রাইটিং প্যাটার্নটা সেম। একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে যে হোয়াই দিস কেস রিপোর্ট, কেন আমি এই কেস রিপোর্টটা লিখতে যাচ্ছি, হোয়াট ইজ দ্য নলেজ গ্যাপ, এই কেস রিপোর্টের মানে ইউনিক ফিচারটা কোথায় অ্যাকচুয়ালি। তারপর আমি কেস প্রেজেন্টেশনটা খুব শর্ট করে বলবো যে আমার কাছে কোন পেশেন্ট আসছিল, খুব শর্ট করে একটা স্টোরি বলবো। কনক্লুশনে বলবো এই কেস রিপোর্ট থেকে আমরা কি শিখলাম, ফিউচারে কি দরকার, মেইনলি মেইন ফোকাস থাকবে কেস রিপোর্ট থেকে আমি কি শিখলাম, পেনলেস অ্যাওর্টিক ডাইসেকশন প্রেজেন্ট করছে লিম্ব উইকনেস নিয়ে, আমি শিখলাম এটাও একটা সিমটম হতে পারে, মাথায় রাখা লাগবে। পরের কথা কি, ইন্ট্রোডাকশন অর ব্যাকগ্রাউন্ড, এখানে রিডারকে আপনাকে এডুকেট করতে হবে। ধরেন সাইলেন্ট মহামহা ডিজিজ, সাইলেন্ট মহামহা ডিজিজ কি, মহামহা ডিজিজ তো সাইলেন্ট হওয়ার কথা না, মহামহা ডিজিজের প্রেজেন্টেশন থাকতে পারে। তাহলে আগে আপনি তাকে বলতে হবে মহামহা ডিজিজ কি, এই ব্যাপারে রিডারের কোনো আইডিয়াই নেই। এমন একটা উদাহরণ দিচ্ছি, এ কারণেই দিচ্ছি কারণ আমি জানি অডিয়েন্সের মধ্যে অনেকের আইডিয়া নেই।
তাহলে আপনি যদি আগে নাই জানেন মোয়ামোয়া ডিজিজ জিনিসটা কি, তাহলে তো আপনাকে সাইলেন্ট মোয়ামোয়া ডিজিজ বলার কোনো প্রশ্নই ওঠে না। আপনি যদি নাই জানেন অ্যাওর্টিক ডাইসেকশন কি, কারণ সব রিডার তো এটা জানবে না এবং এটা যে পেইনলেস হওয়ার কথা না, তাহলে তো আপনাকে এটা বলার প্রশ্নই ওঠে না পেইনলেস অ্যাওর্টিক ডাইসেকশন কেন। সো আপনাকে একটা ব্রিফ ব্যাকগ্রাউন্ড দিতে হবে এবং ব্যাকগ্রাউন্ডের শেষে কি বলতে হবে যে আমাদের এরপরে কি আসতেছে। তারপরে হলো কেস রিপোর্ট পোর্শন, অর্থাৎ পেশেন্টের হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিং, কিভাবে ডায়াগনোসিস করা হলো, কিভাবে ম্যানেজমেন্ট করা হলো, সবকিছু আমাকে ডিসক্রাইব করতে হবে। সবকিছু করা শেষ তারপরে হলো ডিসকাশন অ্যান্ড কনক্লুশন। কনক্লুশন আমাদেরকে আবার টানতে হবে, আর একটু ব্রড ওয়েতে টানতে হবে, কি যে আমরা এই কেস রিপোর্ট থেকে কি শিখলাম। আমাদের এই কেস রিপোর্টে যেটা দেখা যায়নি সেটা হলো অথর নামের পরে অ্যাফিলিয়েশনটা দেখা যায়নি। অথর নাম কি, অ্যাফিলিয়েশন কি, একটু বুঝতে হবে, ঠিক আছে? আমরা এত মূর্খ থাকি আমরা এগুলো বুঝি না। এটা একটু ক্রিটিসিজম আমি করব, ঠিক আছে? খুব কষ্ট পাইন না কেউ, কেমন? এটার একটা মেইন কারণ হলো আমাদের কিউরিওসিটি নাই। কিউরিওসিটি যেহেতু নাই সেহেতু এরকম ঘটনাগুলো ঘটতেছে, বারবার ঘটতেছে, ঠিক আছে? আমাদের কি নাই আর কি আছে, আমাদের কিউরিওসিটি নাই কিন্তু আমাদের আফসোস আছে। আমি জানি না আফসোস কি কিউরিওসিটির সাথে রিলেটেড কিনা, হতে পারে, তাহলে হয়তো বা কিউরিওসিটি আছে কিন্তু সাফিসিয়েন্ট ইন্টারেস্ট নাই। তো রিসার্চ এর ক্ষেত্রে আমি আরেকটা ছোট্ট একটা মেসেজ দিচ্ছি। প্রথম কথা সেটা হলো পাবলিকেশন পড়তে অনেক ভাল লাগবে, আমি আপনাকে বলি, আপনি জাস্ট এক্সপোজার বাড়ান, ঠিক আছে? আমি বলি কথাটা শুনেন, এক্সপোজার বাড়ান, ইনক্রিজ ইওর এক্সপোজার। কিভাবে বাড়াবেন সেটাও আমি বলে দিচ্ছি। এক্সপোজার বাড়াবেন হলো কেস রিপোর্ট পড়া দিয়া, এই জন্য কিন্তু আমি আপনাকে কেস রিপোর্ট পড়াই দিছি। কেস রিপোর্ট কিভাবে লিখে, কেস রিপোর্ট খুব সহজ। তাহলে এক্সপোজার বাড়ানোর জন্য আপনি রিডিং শুরু করবেন কেস রিপোর্ট দিয়ে। রিডিং বলতে দিয়ে আমি আর কি এক্সপোজার মিন করছি, রিডিং শুরু করবেন কি দিয়ে, কেস রিপোর্ট দিয়ে। এই হলো ফার্স্ট আপনার পাবমেন্ট আর বিভিন্ন জার্নালের প্রতি আপনার এক্সপোজার হলো। তারপরে যাবেন আপনি কেস সিরিজ, ঠিক আছে? তারপরে যাবেন আপনি ক্লিনিক্যাল পেপারস, আদার যে ক্লিনিক্যাল পেপার, আদার যে ক্লিনিক্যাল পেপার আপনি ফোকাস ফিল্ডে সেগুলো। যখন আপনি কোন একটা পেপার পড়বেন বা আপনি এরকম টানা করতে পারেন, শুরু করবেন অ্যাবস্ট্রাক্ট দিয়ে, শুরু করবেন অ্যাবস্ট্রাক্ট দিয়ে। সব সময় অ্যাবস্ট্রাক্টের যেখানে আপনি কেস সিরিজ পাবেন বা ক্লিনিক্যাল পেপার পাবেন সেখানে রেজাল্ট পাবেন, আমি বলবো সবগুলোই পড়েন, কনক্লুশন পাবেন, এটা আপনাকে আরো স্ট্রং একটা মেসেজ দিবে। এভাবে পড়া শুরু করেন এবং আপনি পড়তে বাধ্য, এই কোর্স আপনাকে এক্সপোজ হতে বাধ্য করবে। কারণ আজকে আমি আপনাদেরকে দুইটা HW দিব। নাম্বার ওয়ান HW হলো আমি প্রোটোকলের জন্য যে পাবলিকেশনটা দিব সেটা পড়তে হবে। নাম্বার টু, আমি কিছু কেস রিপোর্ট অ্যাড করে দিব ফোল্ডারে, সে কেস রিপোর্ট গুলো আপনাদের পড়তে হবে, ঠিক আছে? অ্যাট লিস্ট কেস রিপোর্ট গুলোর অ্যাবস্ট্রাক্ট পড়তে হবে। যখন আপনি এভাবে এক্সপোজার বাড়াবেন তখন আপনার এই জিনিসটার প্রতি ডোপামিন আসা শুরু করবে, তখন দেখবেন আপনার পড়তে ভালো লাগে, রিসার্চ আর্টিকেল পড়তে ভালো লাগে, পাবমেটে ঢুকতে ভালো লাগে। এক্সপোজার বাড়ানোর আরেকটা উপায় হলো টুইটার, ফেসবুক, এখানে এমন মানুষের সাথে আপনার কানেকশন বাড়ানো, আর লিঙ্কডইন, এখানে এরকম মানুষের সাথে, মানে সোশ্যাল মিডিয়া আমি মিন করতেছি, সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে দুইভাবে কাজ করতে পারেন, এক হলো আপনার ফ্রেন্ড লিস্ট, ফ্রেন্ড লিস্টে থাকে এরকম মানুষ যারা খালি সুন্দরবন যায়, বান্দরবন যায়, ঠিক আছে? যারা খালি খাইদিন পর পর বিভিন্ন জায়গায় খাইতে যায়, আপনার ডোপামিন তো ভাই এগুলো নিয়েই আসবে। এই মানুষগুলো আনফলো করে রাখবেন ফেসবুকে। এগুলোকে আনফলো করা মানে হলো সাপও মরলো না, সরি, সাপও মরলো লাঠিও ভাঙলো না, কারণ ডোপামিনের সোর্স নিয়ে আমি বলতেছি কথা। তাহলে ডোপামিন লাগবে, ডোপামিন ছাড়া ভাই কাজ করতে পারবেন না। এবং আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ডোপামিনের সোর্স আমাদের প্রোডাক্টিভ কাজ থেকে না পাবো ততদিন পর্যন্ত কিন্তু মানে এই কাজ আগাবে না, কাজই হবে না, ঠিক আছে? ফেসবুক, সেক্ষেত্রে আপনি আপনার প্রোফাইল, আপনার ফ্রেন্ড লিস্ট, আপনার ফলো, মানে কাকে ফলো করতেছেন এগুলোকে রিসেট করবেন, ঠিক আছে? কাকে আনফলো করবেন এগুলো ডিসাইড করবেন, যেন আপনার টাইম লাইনে এগুলো আসে বেশি করে। দুই নাম্বার জিনিস, টাইম লাইনে এরপর আসবে না, তার মানে এখন আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের সবাইকে পাবলিকেশন করতে হবে। তার মানে আপনি এরকম একটা শর্ত আরোপ করতেছেন, এরকম একটা জিনিস করতেছেন যেটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। স্টিভেন কোভির রুল নাম্বার ওয়ান, বি প্রোঅ্যাক্টিভ, এবং চিন্তা করেন আপনি কি কন্ট্রোল করতে পারবেন না, আপনি কি কন্ট্রোল করতে পারবেন।
তাহলে এখানে তো ওই জিনিসটা চলে যায়, ফ্রেন্ড লিস্টের কে পাবলিশ করবে করবেন এটা তো আমি কন্ট্রোল করতে পারবো না। তাহলে কি করা যায়, বিভিন্ন জার্নালের ফেসবুক পেজ থাকে, ঠিক আছে, বিভিন্ন জার্নালের ফেসবুক পেজ থাকে, তো তারা তো ঠিকই এটা দিবে। তাহলে জার্নালের যে ফেসবুক পেজ, বিশ্বাস করেন ভাই, জার্নালের ফেসবুক পেজ গুলোতে যখন আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে রাখবেন, তাদের আপডেট গুলো আসবে, তাদের পেপার গুলো আসে, বিশ্বাস করেন আপনার এক্সপোজার অনেক বেড়ে যাবে। এবং এট দা সেম টাইম আপনাকে যেটা করতে হবে, ফেসবুকে আপনার যে আদার জিনিসগুলোতে লাইক দেওয়া আছে বা ইয়ে করা আছে, ওগুলো মিনিমাইজ করতে হবে, ঠিক আছে। এবং এখানে আপনাকে সময় দিতে হবে, ক্লিক করতে হবে, তাহলে ফেসবুক আপনাকে ওইভাবে অল্টার করে দিবে, আপনার টাইম লাইনের সাজেশন গুলো ওইভাবে আসবে, ঠিক আছে। রিসার্চ, রিসার্চ হলো একটা আর্ট, ঠিক আছে, রিসার্চ হলো একটা আর্ট। এখানে ডোপামিন আসতে পারে, এটা হলো একটা ক্রিয়েটিভিটি, আপনি কোনো কিছু একটা সৃষ্টি করলেন, একটা সৃষ্টির আনন্দ পাওয়া সম্ভব। তাহলে সৃষ্টির আনন্দ, এই আনন্দে আবার একটু পাশাপাশি কিছু কষ্ট আছে, একটু পড়তে হবে, কোলাবোরেশন করতে হবে, কাজ করতে হবে, অর্থাৎ আর্ট, ক্রিয়েটিভিটি, এখান থেকে যে ডোপামিন পাওয়া যাবে, এই ডোপামিনের জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। কিন্তু ঘুরতে যাওয়া, খাওয়া, আড্ডাবাজি, মুভি দেখা, গান শোনা, এগুলো হলো ডোপামিনের অ্যাভেলেবল ইজি সোর্স। আপনার নার্ভাস সিস্টেমের একটা কাজ হলো আপনাকে প্রোটেক্টেড রাখা, আপনাকে কমফোর্টেবল রাখা। আপনি যখন আপনার নার্ভাস সিস্টেমের সামনে একই সাথে দুইটা সোর্স দিবেন, একই সাথে ডোপামিনের দুইটা সোর্স দিবেন, একটা হলো ডিফিকাল্ট সোর্স আর একটা হলো সিম্পল সোর্স, যেটাকে আপনার এনার্জি খরচ হয় না, আপনার নার্ভাস সিস্টেম আপনার বডিকে সেদিকে এক্সপোজ করবে, এটা খুবই স্বাভাবিক। তাহলে এটার জন্য একই সাথে দুইটা কাজ জরুরি, এক, ইজি রিসোর্স যেগুলো আছে সেগুলো বন্ধ করা, আইডিয়া শুদ্ধ বন্ধ করা, সহজ পাবলিকেশন কাজ করব না, সাথে থেকে পাবলিকেশনে নাম চলে আসবে, ঠিক আছে, সহমত ভাই ব্রাদার হওয়া যাবে না, নিজেকে প্রোঅ্যাক্টিভ হতে হবে এবং বেশি বেশি এক্সপোজার বাড়াতে হবে এবং পড়তে হবে, ঠিক আছে। তার মানে পড়ার মাধ্যমে ডোপামিন আসবে তখনই যখন আমরা ইজি সোর্স গুলোকে বন্ধ করবো। আশা করি সবাই বুঝতে পারছেন। অলরাইট, আমরা কেস রিপোর্টের ম্যানুস্ক্রিপ্ট গুলো দেখবো সবাই, ওকে। এখন আমি পরের টপিকে চলে যাচ্ছি, পরের স্লাইডে চলে যাচ্ছি, কিভাবে পরের স্লাইড নাই নাকি, নাও থাকতে পারে, না আছে। পরের স্লাইডে আমরা কেস রিপোর্টে আমি আজকে আপনাদেরকে পড়াবো, আপনাদের কাছে লিস্ট থাকবে, যে আপনি এখন ম্যানুস্ক্রিপ্ট পড়লেন, ঠিক আছে, ম্যানুস্ক্রিপ্ট পড়া শেষ, ম্যানুস্ক্রিপ্ট পড়া শেষে এখন আপনি ডিসিশন নিছেন, আপনার কাছে একটা লিস্ট আছে, যে আপনি যখন কারোর সাথে কোলাবোরেশন করবেন, কাউকে কেস চাবেন, তাকে বলবেন যে হেই আমার এই ডেটাগুলো দরকার, অথবা আপনি নিজে যখন পেশেন্ট দেখবেন তখন আপনি ডেটাগুলো নিজে কালেক্ট করার চেষ্টা করবেন, ঠিক আছে। ডেটা কালেকশন, কি কি ডেটা কালেকশন হওয়া দরকার, চেষ্টা করব যত বেশি আমরা নিতে পারি ইনিশিয়াল সেটিং এ। লিখার সময় যে আমরা চিন্তা করব যে কোনটা কোনটা আননেসেসারি, কোনটা কোনটা এক্সক্লুড করলেও সমস্যা নেই, অ্যাজ ইউজুয়াল আমরা যেটা পেশেন্টের হিস্ট্রি সেটাই, খুব সিম্পল, আমি বড় একটা লিস্ট দিছি, এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। হোয়াট নিডস টু বি ইনক্লুডেড ইন দ্য ম্যানুস্ক্রিপ্ট, মানে আমি কেস রিপোর্ট পাবলিশ করব, একটা পেশেন্টের কি কি ইনফরমেশন থাকা দরকার, থিংক সিম্পল। হিস্ট্রিতে আপনি ডেমোগ্রাফিক নেন, অর্থাৎ পেশেন্টের এজ, জেন্ডার, এথনিসিটি, আদার স্টাফ, ওকে। যখন আমরা ডেমোগ্রাফিক ইনফরমেশন গুলো নিব, বি কেয়ারফুল, আপনি যদি ইউএস এর কোনো ফিজিশিয়ানের কাছ থেকে এই পেশেন্টের কেস নেন, তাকে বলবেন কি কি ইনফরমেশন না দিতে, বি কেয়ারফুল, এখানে ট্রেনিংটা ইম্পর্টেন্ট। হিপা ব্রেক যদি হয়, হিপা যদি ব্রিচ হয়, অর্থাৎ পেশেন্টের প্রাইভেসি নষ্ট হচ্ছে, এরকম যদি হয় আপনিও ফায়ার, আপনাকে যে প্রোভাইড করবে সেও ফায়ার। অ্যাগেন এডুকেশনের ইম্পর্টেন্স আছে, বলতে হবে যে পেশেন্টের কোন ইনফরমেশন আমাকে দেওয়া যাবে না। যদি ইউএসএ কেউ আপনাকে, মানে উন্নত বিশ্বের কেউ যদি আপনাকে কেস প্রোভাইড করে, তাকে এট দা সেম টাইম এডুকেট করতে হবে যে আপনি যদি এগুলো প্রোভাইড না করে কোনো কেস আমাকে দেন কোনো সমস্যা নেই। অনেক কিন্তু ভয় পায় দেন, ঠিক আছে, অনেক আছে একদম ভয় পায় দিবেই না, কিছুই দিবে না আপনাকে, বাট এডুকেট করতে পারেন। অনেকে বলতে পারে যে ইউএসএ থেকে যদি আমি কোনো একটা কেস তোমাকে দিই, আমার কি আইআরবি লাগবে কিনা, অ্যান্সার হলো না, অবজারভেশনাল স্টাডি যেখানে তিনটার কম পেশেন্ট ইনভলভ সেখানে সাধারণত আইআরবি লাগে না, যেখানে তিনটার বেশি পেশেন্ট সেখানে আইআরবি লাগে, কিন্তু সাধারণত আইআরবি গুলাকে ওয়েভার দেওয়া হয়, ঠিক আছে, যে তোমার এই আইআরবি প্রোটোকল লাগবে না, তুমি করতে পারো হোয়াট এভার,
এসব ব্যাপারে তাদেরকে উপযুক্ত ডকুমেন্ট সহ কথা বলবেন, ঠিক আছে? না হলে ওনারা মনে করবে এগুলো আপনার অপিনিয়ন। ওনাদেরকে কখন আইআরবি লাগে কখন আইআরবি লাগে না এগুলো আপনি পাবেন কোথায়? ইনফরমেশন গুলো পাবেন আপনি জার্নালের সাবমিশন এরিয়াতে। যখন আপনি একটা জার্নালের সাবমিশন এরিয়াতে যাবেন তখন এগুলো অথর গাইডের মধ্যে এটা থাকে, আইআরবি লাগবে কখন, আইআরবি লাগবে না কখন, সেটাই অ্যান্সার। ডেমোগ্রাফিক ইনফরমেশনের ব্যাপারে বি কেয়ারফুল। আমি আপনাদেরকে যে প্রোটোকলের পেপারটা দিব সেই পেপারে লেখা থাকবে কোন কোন ইনফরমেশন নেওয়া যাবে না। কমন মিস্টেক সম্পর্কে একটা কথা বলি, কমন মিস্টেক যখন কোনো ফিজিশিয়ান কোনো প্রফেসর এই কেস পাঠায় সাথে সাথে তারা ইমেজিং পাঠায়, অনেক সময় এক্স রে অথবা এমআরআই এর নিচে ছোট করে পেশেন্টের নাম লেখা থাকে, এই কথাটাও ওনাকে ব্যবহার করতে হবে। যে আপনি যে আমাকে কোনো ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশনের ফাইন্ডিংস পাঠাবেন সেখানেও যেন কোথাও পেশেন্টের নাম থাকে না, ক্রপ করে তারপরে পাঠাবেন, ঠিক আছে? চিফ কমপ্লেন স্বাভাবিক, রিলেভেন্ট হিস্ট্রি নেওয়ার সময় আমরা নিয়ে রাখবো, পরে আমরা বুঝবো আমরা কোনটা রাখবো কোনটা রাখবো না, কিন্তু যত বেশি পারেন নিয়ে রাখেন। যদি রিলেভেন্ট না হয় ফ্যামিলি হিস্ট্রি রাখবো না, অথবা এক কথায় বলে দেখবো যে না রিলেভেন্ট কোনো ফ্যামিলি হিস্ট্রি ছিল না। অনেক কেস রিপোর্ট পড়বেন দেখবেন ওরা কিভাবে লিখে। ফিজিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিং যেটা প্রমিনেন্ট, যেটা আমার ডায়াগনোসিস হেল্প করছে এবং যেটা ডিফারেন্সিয়াল এক্সক্লুড হেল্প করছে, আমরা শুধু সেগুলো বলবো, বাকিগুলো মেনশন করবো না, ঠিক আছে? সবগুলো বলার দরকার নাই, সব সিস্টেমে ওরকম করে লেখা দরকার নাই, কোনো কিছু পাই নাই কোনো কিছু পাই নাই, সবগুলো ওভাবে লেখা দরকার নাই, একদম জিস্ট কথাটা বলতে হবে। ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট অনেক সময় আমরা বেড সাইডে কিছু প্রসিডিউর করি, কিছু ম্যানুভার করি, অথবা আমরা কিছু ইনভেস্টিগেশন করি, ল্যাব ইনভেস্টিগেশন হতে পারে, ইমেজিং হতে পারে, হোয়াট এভার ইট ইজ, কি কি প্রেসক্রাইব করা হয়েছে, কি কিভাবে ডায়াগনস্টিক অ্যাপ্রোচ করা হয়েছে এবং তাদের ফাইন্ডিংস কি, তাদের ইন্টারপ্রিটেশন কি, এভরিথিং ইনক্লুড করতে হবে। যেই ডক্টর আপনাকে কেস দিবে তাকে জিজ্ঞেস করতে হবে যে এই ডিজিজের জন্য কি আমরা কোনো প্রগনস্টিক ক্যারেক্টারিস্টিক্স ফাইন্ড করছি কিনা, সার্চ করছি কিনা, সার্চ করা দরকার ছিল কিনা। সহজ উদাহরণ দিচ্ছি, ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট, ধরেন আপনি ব্রেস্ট ক্যান্সারের একটা পেশেন্টের কেস রিপোর্ট করতে যাচ্ছেন, তো ব্রেস্ট ক্যান্সারের একটা পেশেন্টের টিএনএম স্টেজিং কত, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট প্রগনস্টিক ফ্যাক্টর। ব্রেস্ট ক্যান্সারের এই পেশেন্টের ক্ষেত্রে ইস্ট্রোজেন রিসেপ্টর, প্রোজেস্টেরন রিসেপ্টর এগুলো আছে কিনা, এগুলো প্রগনস্টিক ফ্যাক্টর, তাহলে এগুলো দেখা হয়েছে কিনা। তার মানে একটা পার্টিকুলার ডায়াগনোসিস এর সাথে এটার কোনো প্রগনস্টিক ক্যারেক্টারিস্টিক অনেক সময় আমরা ইভালুয়েট করি, যেটা দেখা গেছে নেসেসারিলি ব্রেস্ট টিউমার ডায়াগনোসিস এর জন্য আমার ওটা দেখার দরকার নেই, ইস্ট্রোজেন রিসেপ্টর আছে কিনা, প্রোজেস্টেরন রিসেপ্টর আছে কিনা, এই রিসেপ্টর না দেখেও ব্রেস্ট টিউমার ডায়াগনোসিস করা যাবে, কিন্তু এটার প্রগনোসিস কিরকম সেটার জন্য কিন্তু আমাকে ইস্ট্রোজেন রিসেপ্টর প্রোজেস্টেরন রিসেপ্টর জানতে হবে, ঠিক আছে? জাস্ট থিঙ্ক, এগুলো বুঝতে হবে, আরেকজনকে বুঝাতে হবে, কোলাবোরেশন কোলাবোরেটিভ অ্যাপ্রোচে যেতে হবে। যদি এটা কোনো কারণে মিসিং থাকে, অ্যাগেন কি বলছি, বাদ দেওয়া যাবে না, এটাকে অ্যাড্রেস করতে হবে কেন এটা মিসিং, ঠিক আছে? ওই যে বললাম, এরপর হলো ট্রিটমেন্ট, ইন্টারভেনশন। ইন্টারভেনশন বলতে আমি এটা মিন করছি এনি কাইন্ড অফ ইন্টারভেনশন, হতে পারে আপনি এটা লাইফ স্টাইল ম্যানেজমেন্ট করছেন, হতে পারে আপনি কোনো প্রসিডিউর করছেন, হতে পারে শুধু ড্রাগ দিচ্ছেন। এটার একটা এক্সপ্লেনেশন চেষ্টা করবেন, যখন যে ফিজিশিয়ানের কাছ থেকে আপনি নিচ্ছেন, যখন যে ফিজিশিয়ান আপনাকে কি বললো কেসটা দিল, চেষ্টা করবেন তার কাছ থেকেই এক্সপ্লেনেশনটা নিতে। খেয়াল করেন এখানে আমি যে ডেটাগুলো যেখানে যে বক্সগুলো দিছি, ছোট ছোট যে বক্সগুলো দিছি, এখানে কিছু জিনিস আপনাকে কনফিউজ করে দিতে পারে, যেটাকে আমি রাইটিং এর সময় ফিক্স করব। এরকম একটা টপিক হলো এটা, যে এক্সপ্লেনেশন টু দ্য ইন্টারভেনশন আউটকাম, আমি যে এক্সপ্লেন করব, এক্সপ্লেনেশনটা তো আমি ম্যানুস্ক্রিপ্ট রাইটিং এর সময় করলেও পারি। শুনেন, রাইটিং এর সময় করলেও পারেন, ঠিক আছে, কিন্তু ডেটা কালেকশনের সময় যদি আপনি এটা না করেন, দেখবেন অনেকদিন পরে যখন আপনি এটা লিখতে গেছেন, আপনার নিজের মনে আসতেছে না এই পেশেন্টের জন্য কেন এটা করা হয়েছে, আপনি ওই প্রফেসরকে রিচ করছেন, সামহাও এটা গ্যাপ হবে। বেটার হলো যখন উনি আপনাকে কোন একটা কেস দিবে, ওনাকে জিজ্ঞেস করেন কেন ইন্টারভেনশনটা করা হয়েছে, কেন এটা করা হয় নাই, আর কি করতে পারতাম, ওনার সাথে অনেক কথা বলেন, ঠিক আছে? উনি মেনশন না করলে জিজ্ঞেস করেন এটা ডিডি কি হতে পারতো, বাট সবসময় কিন্তু ডিডি এক্সক্লুড করার ইম্পর্ট দরকার নাই, ঠিক আছে? দেখা গেছে একটা অ্যাকিউট কেস,
আমরা স্ট্রেট জাম্প করছি, সেক্ষেত্রে আবার ডিডি এক্সক্লুশনের উপরে এত সিরিয়াস হওয়ার কোনো দরকার নেই। ওকে, আদার কনকারেন্ট ইন্টারভেনশন, অনেক সময় দেখা গেছে একটার সাথে আরেকটা করি, একটার পরে আরেকটা করি, যেমন সার্জিক্যাল ডিসেকশন, তারপরে আমরা পেশেন্টকে বলছি ঠিক আছে কেমোথেরাপি লাগবে, রেডিয়েশন লাগবে, আমরা এরপরে কি কি এগুলো করছি কিনা, আসলে করছি কিনা এগুলো বলা। ফলো আপ অ্যান্ড আউটকাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উইদাউট এনি সিঙ্গেল ফলো আপ একটা কেস রিপোর্ট হতে পারে না। ফলো আপ এর জায়গাটাতে আমাদের কনফিউশনের পরিমাণ সবচেয়ে বেশি, স্পেশালি কেসগুলো যদি বাংলাদেশ থেকে আসে, কারণ পেশেন্ট হারিয়ে যায়, এটা খুবই স্বাভাবিক, পেশেন্ট ডক্টর চেঞ্জ করে ফেলে, এটা খুবই স্বাভাবিক। মিনিমাম 6 মান্থ অফ ফলো আপ ইজ স্ট্যান্ডার্ড, যদি 6 মাসের একটা ফলো আপ থাকে এটা কিন্তু স্ট্যান্ডার্ড। তার মানে বুঝতেই পারতেছেন, কেস রিপোর্ট যদি আপনি ভালো কোয়ালিটির কেস রিপোর্ট লিখতে চান, আপনাকে একটা চেইন মেনটেন করতে হবে, আপনাকে একটা পাইপলাইন মেনটেন করতে হবে, একটা গুড রিলেশনশিপ মেনটেন করতে হবে। একটা আমরা অনেক সময় যারা আমাদের যারা আমার মতন ক্যারিয়ার স্টেজে আছেন, ক্যারিয়ারের খুব ইনিশিয়াল স্টেজে আছেন, তারা আমরা অনেক সময় এরকম একটা মাসুম ক্যারিয়ারের ইনিশিয়াল স্টেজে থাকে, এত কথা বলতেছো, সরি কি বলবো বলেন, কথা একটু বেশি বলি। আমরা যখন ক্যারিয়ারের ইনিশিয়াল স্টেজে থাকি তখন আমরা সবসময় চাই অল্প একটু কিছু করে একদম বাজিমাত করে ফেলবো, ঠিক আছে, সব সময় এরকম একটা টেন্ডেন্সি আমাদের থাকে, থাকা উচিত না। আপনি জানেন এই টেন্ডেন্সিটার জন্য কিন্তু এতদিন হয়নি, ওই যে ধরে রাখছেন অনেক আগে থেকে সবকিছু শেষ করি, 2 মাস টানা রিসার্চ করে 5টা পেপার বানাই ফেলবো, সবকিছু শেষ করি 6 মাস রিসার্চ করে 10টা পেপার বানাই ফেলবো। তেমন আপনাকে আইডিয়া দিছে, কেন আপনাদেরকে চার্জ করি জানেন? কারণ আপনাদেরকে সব আইডিয়া দেওয়া হয়েছে, আপনার মাথা থেকে আইডিয়াগুলো সরায় আপনাকে একটা গুড আইডিয়া দিব, ফ্রি আইডিয়া পাইলে হয়তোবা মাথায় থাকবে না, একটু এই টাকা দিয়ে আইডিয়াগুলো নিতেছেন, এই কথাগুলো শুনতেছেন, বি ভেরি কেয়ারফুল। রিসার্চ শিখতে হলে, প্রোডাক্টিভিটির দিকে যেতে হলে আপনাকে অনেক ফেইলড এক্সপেরিমেন্ট হবেই, মাস্ট। দেখেন আমি বারবার বলি, রিসার্চ এটা হলো একটা আর্ট, এটা রান্নার মতন, আমি আবার রান্না খাওয়া দাওয়া এগুলো খুব পছন্দ করি ভাই, এটা একটা রান্নার মতন। আপনাকে প্রথমে আপনার কে যে রান্না করতে হবে, রান্না করা দরকার, এটা ডিনায়াল ফেজে থাকলে হবে না। অনেকে বলে না যে না আমি কোনোদিন রান্না করতে পারবো না, মনে হয় আমি আমাদের বাসায় কোনোদিন রান্না করিনি, আম্মু আমাকে দিয়ে একটা ডিমও ভাজাই নাই, দিস ইজ গুড ডিনায়াল ফেজ। অ্যাট সাম পয়েন্ট সে বুঝে যে না দিস ইজ সামথিং ইন্টারেস্টিং, রান্না করা যেতে পারে, তখন সে একটু একটু এক্সপোজ হয়, সে ইউটিউব ভিডিও দেখে, সে এরকম অনলাইন ট্রেনিং আর কি, ঠিক আছে, ভিডিও দেখে, ওকে ফাইন এভাবে তো রান্না করা যায়, সে বিভিন্ন রান্না এক্সপ্লোর করে, যারা অনেক বেশি রকম আইটেম এক্সপ্লোর করতে পছন্দ, সে অনেক রকম খাবার সে এক্সপ্লোর করে, ডিপ থিঙ্কিং করে, তারপরে সে আস্তে আস্তে ট্রাই করে, ট্রাই করার পরে অনেক ফেল হয়, অনেক, আমি জানি কত ফেল হয়, ঠিক আছে, কোনোদিন লবণ বেশি হয়, কোনোদিন কম হয়, কোনোদিন সিদ্ধ বেশি হয়ে যায়, কোনোদিন কম সিদ্ধ হয়, এভরিথিং গুড। তারপরে যে এটা একটা সাকসেসফুল খাবারে পরিণত হয়, রাইট? রিসার্চের ক্ষেত্রে ভাই একই রকম, ফার্স্টে আমাদের কিছু উল্টাপাল্টা আইডিয়া থাকে মাথায়, এখন করব না, পরে 2 মাসে 12টা পেপার করব, সামথিং লাইক দ্যাট, কাজটা ধরাই হয় না, আমরা বুঝতেই পারি না যে এটা একদম আমাদের দায়িত্ব, আমি নিজে যদি না করি এটা হবে না। সবসময় মনে করি কেউ আমাকে একটা কাজ দিবে, উনি একদম আমাকে হাতে ধরায় কাজটা শিখাবে, হাতে ধরায় করায় নিবে, তারপরে পেপার হবে। লিসেন, দিস ইজ অ্যান আর্ট, এটা একটা আর্ট, রিসার্চ একটা আর্ট, একটা আর্ট কখনো এভাবে হয় না, একটা আর্ট আরেকজন আমাকে দিয়ে জোর করে করায় নিবে এটা হয় না, আপনি কোনোদিনও ফার্স্ট অথর হতে পারবেন না এরকম অ্যাটিটিউড থাকলে, মনে থাকবে, হয়তোবা পসিবল আপনার ভালো রিলেশনশিপ, ভালো কোলাবোরেশন, ভালো স্টুডেন্ট, আপনি ভালো লিসেনার, সাম এক্সটেন্ট পসিবল, বাট মনে রাখবেন রিসার্চ এটা একটা আর্ট। ওকে, কোন প্রেক্ষাপটে এতগুলো কথা বললাম, বললাম ওই যে দেখেন একটা ভালো কেস রিপোর্টে 6 মাস ফলো আপ থাকলে বেটার। ওর্স কেস সিনারিও, অল দ্য মোস্ট কেস সিনারিও, মোস্ট অফ দ্য টাইম আপনি এটা পাবেন না, ফলো আপের এত লম্বা ডিউরেশন অনেক সময় আসবে না, এটার একটা কারণ হলো আমরা এত লম্বা সময় এক্সাইটেড থাকবো না, ঠিক আছে। লম্বা আউটকাম নিয়ে কেস রিপোর্ট তখনই লিখা যায় যখন আপনি কোন একটা ইউএস এর এমন কোন একটা ইনস্টিটিউটে আসেন যেখানে কেস গুলো একদম ওয়েল ডকুমেন্টেড, ঠিক আছে,
এবং আপনি ইন্টেনশন সহকারে ফলো আপ করলেন, অথবা কোন একজন প্রফেসর আপনাকে বলল, মানে ওনার মাথায় এটা আছে যে আমার এরকম একটা কেস আছে, ওনাকে আমি এখনো ফলো আপ করি, তুমি কিন্তু এই কেসটা রিপোর্ট করতে পারো, এরকম। তো ফলো আপ স্টেজে আপনি ধরলেন, আদারওয়াইজ একটা পাবলিকেশনের জন্য 6 মাস কেউ বসে থাকেন। কিন্তু এই যে বললাম যে লম্বা সময় কাজে লাগবে, এটা ওই যে ওরকম, এটা বুঝতে হবে আপনার কোলাবোরেশন কার সাথে, সেই চেইনটা কিরকম, আপনি কোথায় আছেন। ধরেন আপনি রেসিডেন্ট, ধরেন আপনি কোন এক জায়গায় ফ্যাকাল্টি, তখন আপনি দেখেন, যদি মনে করেন যে হ্যাঁ কেসটা ফলো আপে থাকবে, লেট সি। অনেক সময় দেখবেন অনেক পেশেন্ট অলরেডি ফলো আপে আছে, ওকে লেটস রাইট, ব্যাপারটা এরকম। এটা একটা ডাইনামিক ডিসিশনের ব্যাপার, এটা অন দ্য স্পট নেওয়া যাবে না, বাট টেক হোম মেসেজ হলো 6 মাস হলো স্ট্যান্ডার্ড, 6 মাস যদি না হয় যত অল্প যা আছে তাই, ঠিক আছে। পেশেন্ট মারা গেলে কেস রিপোর্ট করা যাবে কিনা, অবশ্যই করা যাবে, যাবে না কেন, এটাও একটা আউটকাম। আমরা সবসময় একটা জিনিস মনে করি, আমরা ফেসবুকে সবসময় আমাদের সাকসেস স্টোরি গুলো দিই, ফেসবুক আর একাডেমিয়া ইজ নট এ সেম থিং। ফেসবুকে আমরা সবার সব বেস্ট ছবিটা আপলোড দিই, জীবনে বেস্ট মুহূর্তটা শেয়ার করি, জীবনে সবচেয়ে সুখের মুহূর্তগুলো শেয়ার করি, এবং আপনি যখন এগুলো দেখেন হিউম্যান ব্রেন মাত্রই কম্পেয়ার করবে। আপনি যখন একটা গোলাপ ফুল দেখে বলতেছেন দিস ইজ এ গোলাপ ফুল, এটা কম্পেয়ার থেকে আসতেছে, আপনার ব্রেন জানে, ডেটা আছে যে গোলাপ ফুল দেখতে এরকম, দেখার সাথে সাথে আপনার ব্রেন কম্পেয়ার করে ফেলতেছে। আপনার ব্রেন কম্পেয়ার করবেই করবেই, মাস্ট, আপনার ব্রেন কম্পেয়ার করবে, এটা আপনি সাপ্রেস করতে পারবেন না। তো আমরা রিসার্চ এর ক্ষেত্রে কাজ করব না, যে সবসময় গুড আউটকাম রিপোর্ট করব, ব্যাড আউটকাম রিপোর্ট করব না, ব্যাড আউটকাম রিপোর্ট করলে মনে হয় মানুষ আমাকে খারাপ ডাক্তার ভাববে, নো, সবকিছু রিপোর্ট করা উচিত, সবকিছু আমাদের নলেজের জন্য কন্ট্রিবিউশন। এবং আপনারা জানেন কিনা, অনেকগুলো কেস রিপোর্টকে একত্রিত করে সিস্টেমেটিক রিভিউ আর্টিকেল হওয়া সম্ভব। অনেকগুলো কেস আমি একসাথে একত্রিত করে অ্যানালাইসিস করব, রেজাল্ট বলবো, পেশেন্ট ডেমোগ্রাফিক বলবো, সিস্টেমেটিক রিভিউ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি যদি শুধুমাত্র আমার যেসব পেশেন্টের গুড আউটকাম সেগুলোর কথাই বলি, তাহলে এটা কেমন হলো, এটা একটা টোটাল সিস্টেমটাকেই স্পিড আপ করে দিবে। এই জন্য উই নিড টু বি ভেরি অনেস্ট, যদি রিপোর্ট করার মতন কোনো কেস হয়, যদি পেশেন্ট মারাও যায় সেটা রিপোর্ট করতে হবে, রিপোর্ট করা যাবে। এটা আপনাদের একটা পটেনশিয়াল বায়াসের কারণ হতে পারে যে পেশেন্ট মারা গেছে, এটাকে কি রিপোর্ট করবো, হ্যাঁ রিপোর্ট করবেন, কোনো সমস্যা নাই, জাস্ট মেক শিওর এভরিথিং ইউ ডিড ওয়াজ জাস্টিফাইড, ঠিক আছে। পেশেন্টের প্রতি কোনো টর্চার করা নেই, এটা যদি ঠিকঠাক থাকে সামহাও জাস্টিফাইড। এমনও পেশেন্ট আছে, এমনও কেস রিপোর্ট আছে, পেশেন্টকে আমরা অফার করছি সার্জারি, পেশেন্ট ডিনাইড, পেশেন্ট ডিনাই করছে, 1 মাস পরে মারা গেছে, দিস ইজ ইম্পর্টেন্ট। এটা না হলে তো ওই কোভিড বেড়ে যাবে, বিনা অপারেশনে অর্শ গেজের চিকিৎসা, পাইলসের চিকিৎসা, বিনা অপারেশনে নাকের পলিপ চিকিৎসা, এটা না হলে তো ওটা বেড়ে যাবে। তার মানে অপারেশন করে নাই, ওনার কি আউটকাম হয়েছে, লেট আস নো, ঠিক আছে, ইম্পর্টেন্ট, এভরিথিং ইম্পর্টেন্ট। কিন্তু দেখেন অপারেশন কেন করা হয় নাই, পেশেন্ট ডিনাইড অর্থাৎ জাস্টিফাইড। আপনি বলতে পারেন না পেশেন্ট একটা আসছে আমি ওর অপারেশন করি নাই, তাহলে এটা টর্চার হয়ে গেল। তার আমাদের পেশেন্ট যদি মারা যায়, এটা হতে পারে তার ডিজিজটাই, তার ডিজিজের প্যাটার্নটাই এরকম, অথবা কোন একটা ট্রিটমেন্ট কমপ্লিকেশন সেটা হলে সেটাও বলেন, হ্যাঁ এটা ট্রিটমেন্ট কমপ্লিকেশন, ঠিক আছে। অলরাইট, অ্যাসেসমেন্ট অফ দা ইন্টারভেনশন অ্যাডহারেন্স টলারেবিলিটি ইনক্লুডিং অ্যাডভার্স ইফেক্ট। কোন একটা ইন্টারভেনশন করছি, ইন্টারভেনশন করার পরে পেশেন্ট কি আসলে, মানে কোন একটা ট্রিটমেন্ট দিচ্ছি, পেশেন্ট অ্যাডহেয়ার থাকতে পারে নাকি থাকতে পারে না, পেশেন্ট কি এটা মেনটেন করতে পারে নাকি পারে না, এটাও একটা ইনফরমেশন। পেশেন্টের এটা করার পরে কোনো সাইড ইফেক্ট হচ্ছে কিনা, এইসব ডেটা যদি থাকে ভালো, ডেটা না থাকলে সমস্যা নাই। অনেক সময় আপনাকে অনেস্ট ডিসক্লোজার করতে হবে যে না এটার অ্যাভেলেবল ডেটা আমাদের কাছে নাই, অনেক সময় ডিসক্লোজ না করলেও চলে, এইসব আর কি, জাস্ট ট্যাক্টফুল হওয়া। যে আপনি যখন লিখবেন ম্যানুস্ক্রিপ্টে, ডেসক্রিপশন সরি ডিসকাশন যখন লিখবেন, তখন সেটা কিভাবে লিখবেন সেটা। আমার স্লাইড এ পর্যন্তই, এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো প্রোটোকল। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা, এ পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন না থাকে, ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই।
শিওর। ভাই আমি একটা কেস দেখছিলাম, এসএলই উইথ ডার্মাটোমায়োসাইটিস, ওর এ ধরনের কোশ্চেন নেওয়া হবে না, সরি, মানে আমি সরি, আমি বুঝতে পারছি। তুমি যদি এখন কোনো কেস আইনা বলো, এরকম পেশেন্ট দেখছি পাবলিশ করা যাবে কিনা, ওরকম পেশেন্ট দেখছি পাবলিশ করা যাবে কিনা, সেটার অ্যান্সার আমি এখন দিব না, এটা আমরা পরে গ্রুপে ডিসকাস করবো ভাইয়া। ওকে, আমি তোমাকে যা পড়াইছি এখান থেকে কোনো কোশ্চেন থাকলে এই ফোকাস কোশ্চেন করতে হবে। তবে হ্যাঁ, তোমার কোশ্চেন অ্যান্সার আমি দিব, এখানে না, গ্রুপে। আর তুমি আমাকে পার্সোনালি রিচ করবা, যা পড়াইতেছি এখান থেকে কোশ্চেন আছে কিনা। অলরাইট, যা পড়াইতেছি এখান থেকে কোশ্চেন নাই। আমি এখন আপনাদেরকে প্রোটোকলের জন্য যেটা বেস্ট প্রোটোকল সেটা দেখাবো। এটা একটু লেংদি, একটু ধৈর্য সহকারে পড়বেন, একটু জেট পড়বেন প্লিজ। রিসার্চে এটা হলো সবচেয়ে বড় রেট লিমিটিং ফ্যাক্টর। পড়তে ভালো লাগে না ভাই, এটা খুব স্বাভাবিক, ঠিক আছে? পড়তে ভালো লাগে না, যেই পড়াটা আমাদের কোনোভাবে ক্যারিয়ারে হেল্পফুল না সেটা পড়তে ভালো লাগে না, পরীক্ষা আসে না সেটা পড়তে ভালো লাগে না, এটা খুব স্বাভাবিক। এটাকে বলা হয় কেয়ার গাইডলাইন। কেয়ার গাইডলাইন এরকম একটা জিনিস, যদি আপনি গাইডলাইনটা 100% ফলো করতে পারেন, দেয়ার ইজ এ চেকলিস্ট। আপনি যদি এই চেকলিস্টটাকে ফলো করে, পুরোপুরি ফলো করে যদি পাবলিশ করতে পারেন, ট্রাস্ট মি, এটা অনেক ভালো জার্নালে পাবলিশ করা যাবে, ঠিক আছে? সো এটা একদম এ টু জেড পড়বেন। এটা এ টু জেড পড়ায় দেওয়ার দায়িত্ব তো আমার না, আমি কয়েকটা জিনিস বলবো। প্রথম কথা, অ্যাবস্ট্রাক্ট পড়ার দরকার না, আমি আপনাদেরকে একটু সাজেশন দিতে পারি আর কি, ঠিক আছে, যে কি কি পড়বেন কি কি পড়বেন না। অ্যাবস্ট্রাক্ট পড়ার দরকার নাই, ইন্ট্রোডাকশন পড়ার দরকার নেই। ইন্ট্রোডাকশন আপনাকে বলবে কে আর কিভাবে আসলো, কই থেকে আসলো, ঠিক আছে? সরাসরি আমরা চলে যাব কে আর এর চেকলিস্টে। কে আর এর চেকলিস্টে কি আছে? কে আর এটা হলো একটা প্রোটোকল। চেকলিস্ট অ্যাকচুয়ালি কি নিয়ে কথা বলবে? চেকলিস্ট কথা বলবে আমরা যেই রুলস নাম্বার 2 যেটা দেখছি, যে সবার শেষে কি সেটা আগে চিন্তা করা। সবার শেষে আমাদের একটা ম্যানুস্ক্রিপ্ট থাকে, এরকম একটা ম্যানুস্ক্রিপ্ট। এই ম্যানুস্ক্রিপ্টে কি কি জিনিস ইনক্লুড করব সেটা মাথায় নিয়ে কাজ আগানো। অর্থাৎ আমাদের কাছে একটা কেস চলে আসলো, আমরা রিলেভেন্ট লিটারেচার সার্চ করে দেখলাম এই কেসটা রিপোর্ট করা উচিত, এটা একটা রেয়ার প্রেজেন্টেশন, সামথিং লাইক দ্যাট। এখন আমি একটা ম্যানুস্ক্রিপ্ট রেডি করব। ম্যানুস্ক্রিপ্টে যত তাড়াতাড়ি সম্ভব হাত দিতে হবে, এটা রিসার্চের একটা রুল অফ থাম। আবারও শুনেন, যে কোনো ধরনের পাবলিকেশন, যে কোনো ধরনের পাবলিকেশন হোক, সেটা রিভিউ আর্টিকেল হোক, সেটা কেস রিপোর্ট হোক, সেটা কেস সিরিজ হোক, সেটা প্রাইমারি রিসার্চ, হোয়াট এভার ইট ইজ, ম্যানুস্ক্রিপ্ট ফরম্যাটিং করে ফেলবেন যত তাড়াতাড়ি সম্ভব। ব্যাপারটা এরকম না সব কাজ করে ফেলি পরে একসাথে লিখে ফেলবো, নো। একটা টাইটেল দেন, অথর অ্যাড করেন, কিওয়ার্ড খুঁজে বের করেন, সবগুলো বলতেছি, ঠিক আছে? আচ্ছা, এর আগে আরেকটা কথা বলা, যেহেতু আমরা এখন কি নিয়ে কথা বলবো, প্রোটোকল নিয়ে কথা বলবো, তাহলে প্রোটোকল বলার আগে আমাদের অ্যাটলিস্ট আমরা একটা পেপার দেখে নিতে পারি কিনা। একটা পেপারে কি কি জিনিস থাকে, কেস রিপোর্টে কি কি জিনিস থাকে, ঠিক আছে? সবাই দেখতে পাচ্ছেন আই থিংক। আচ্ছা, তাহলে একটা কেস রিপোর্টে কি কি থাকে আমরা এটা দেখতেছি। প্রথমে টাইটেল, অথরের নাম, অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টটাকে খেয়াল করে দেখেন, এটা ভাগ করে দিছে, এরকম ভাগ না করলে চলে। যাহাই ব্যাকগ্রাউন্ড তাহাই ইন্ট্রো, যাহাই ব্যাকগ্রাউন্ড তাহাই ইন্ট্রো, ঠিক আছে? এটা সব সময় যে কোনো স্টাডির ক্ষেত্রে এটার এমফাসাইজ করে যে এটার ইম্পর্টেন্স কি, কেন কেস রিপোর্টটা, ঠিক আছে? একটু ব্যাকগ্রাউন্ড নলেজ দিবে, তারপরে নলেজ গ্যাপ সম্পর্কে কথা বলবে, তারপরে কেস রিপোর্ট, কেস রিপোর্টে শুরু হয়ে গেল কেস প্রেজেন্টেশন, ঠিক আছে? তারপরে পুরোটা বলল, ইনভেস্টিগেশনে কি কি পাইলো সেই ফাইন্ডিংস গুলো বললো। শুধুমাত্র ইমেজিং গুলো পাইলেই হবে না, আপনাকে যখন এরকম কমপ্লেক্স ইমেজিং দেওয়া হবে, আপনি এই ইমেজিং এর লেজেন্ড দেওয়া লাগে, এগুলোকে বলা হয় ফিগার লেজেন্ডস। অর্থাৎ এটাকে কিভাবে রিড করে আপনি আপনার প্রফেসরকে বলবেন, যে এটা কিভাবে রিড করে স্যার বলেন, উনি যা বলবে এটা আপনি লিখে ফেলবেন। পজিটিভ ফাইন্ডিং কি কি আছে, কোথায় কোথায় পজিটিভ ফাইন্ডিং আছে, সেগুলোকে এভাবে মার্ক করতে হয়, ঠিক আছে? এভাবে মার্ক করে পরে সেন্ড করতে হয়। এগুলো সব বেসিক কম্পিউটার স্কিল থাকতে হবে মিনিমাম। তারপরে কি আসলো, তারপরে আসলো ডিসকাশন এন্ড কনক্লুশন। অনেক সময় শুধু সরাসরি ডিসকাশন দেওয়া যায়, কনক্লুশন আলাদা লিখলেও চলে আর কি। কিছু কিছু জার্নালের রিকোয়ারমেন্ট হলো অ্যাব্রিভিয়েশন দেওয়া, অর্থাৎ আমরা কিছু শর্ট ফর্ম ইউজ করছি,
সেটা মেনশন করে দেওয়া, অ্যাকনলেজমেন্টে থ্যাঙ্কস দেওয়া যায়। অ্যাকনলেজমেন্ট অ্যাকচুয়ালি কাজে দেয় না, ধরেন অ্যাকনলেজমেন্টে আমি আপনারে থ্যাঙ্কস দিয়ে দিলাম, আই ওয়ান্ট টু থ্যাঙ্ক মাই ওয়াইফ ফর হার ডেডিকেশন কুকিং, অনেকে দিছে এগুলো, এগুলাতে অ্যাকচুয়ালি এটা যাকে আপনি অ্যাকনোলেজ করবেন তার কোনো ক্যারিয়ারে বেনিফিট হবে না, ঠিক আছে? তার মানে কোন একটা পেপারে যদি আপনাকে কেউ বলো এই তোমার নাম দিয়ে দিছি পেপারে অ্যাকনলেজমেন্টে, আপনি খুব খুশি হবেন না, ঠিক আছে? থ্যাঙ্কস দিয়ে দেন কিন্তু খুব খুশি হওয়ার কোনো কারণ, এটা আপনাকে কোনো উপকার দিবে না। অ্যাকনলেজমেন্টে কাদের নাম দেওয়া হয় সাধারণত? কিছু অ্যান্সিলারি স্টাফের নাম দেওয়া যেতে পারে। ফর এক্সাম্পল, আমি যখন কোনো সিস্টেমেটিক রিভিউ করি তখন আমাকে লিটারেচার সার্চে হেল্প করে মেয় লাইব্রেরিয়ান, আমি তার নামটা এখানে অ্যাড করে দিচ্ছি, আই ওয়ান্ট টু থ্যাঙ্ক অমুক তমুক, এটা সেটা। অথর্স কন্ট্রিবিউটর, অথর্স কন্ট্রিবিউটর এখানে নেমের ইনিশিয়াল গুলো অ্যাড করা হয়। নেমের ইনিশিয়াল মানে কি? নেমের ইনিশিয়াল মানে হলো ফার্স্ট নামের ফার্স্ট অ্যালফাবেট, লাস্ট নেমের লাস্ট অ্যালফাবেট, আনলেস কনফিউজিং। যদি একই সাথে দুজনের একই রকম ইনিশিয়াল হয়ে যায় তখন সাথে আরেকটা ছোট অ্যালফাবেট যুক্ত করা যায়। যেমন মাসুম রহমান, আমার নামের সাথে আমার ইনিশিয়ালস কি হবে? এম আর। এখন ধরেন আমার একটা পেপার ছিল, সেখানে একটা প্রফেসরের নাম হলো মোজেস রড্রিগাস, ওর বিশাল বড় প্রফেসর, উনার নাম হলো এম আর, হয়ে যায় তাহলে মোজেস রড্রিগাস, তাহলে আমাকে ইনিশিয়ালটা চেঞ্জ করতে হয়েছে এম আর এরপরে স্মল এ, এম আর এ, ঠিক আছে? এরকম হোয়াট এভার, এভাবে অথর্স কন্ট্রিবিউশন লিখতে হয় কে কি করছে, ঠিক আছে? সবাইকে এই ক্ষেত্রে 100% অনেস্ট হওয়া তো একটু ডিফিকাল্ট এই আর কি, বাট ওই যে 100% পিওর তো সম্ভব না, পিওরিটি যত কাছাকাছি যাওয়া যায়। ফান্ডিং, কেস রিপোর্টে সাধারণত কোনো ফান্ডিং থাকে না, কে আপনাকে কেস রিপোর্টের জন্য টাকা দিবে? কেউ দিবে না, ঠিক আছে? আর যদি থাকে দিবেন, বলবেন যে হ্যাঁ আমার ডিপার্টমেন্ট আমাকে ফান্ড দিছে। ফান্ডটা কথা লিখবেন তখনই যখন ফান্ডটা ইউজেবল। ইউজ কিভাবে করা যাবে? কেস রিপোর্টে তো ভাই কম্পিউটারে বসে কাজ করছেন লিখছেন, এখানে ফান্ডের কি দরকার? জার্নালে পাবলিশ যখন আমরা করি তখন দুই ধরনের ভাবে, দুই ভাবে পাবলিশ করা যায়। একটা হলো ফ্রি আর্টিকেল হিসেবে, ঠিক আছে, এটাকে বলা হয় ওপেন অ্যাক্সেস। আপনি যখন পাবমিটে কোনো আর্টিকেল সার্চ দিবেন, ফুল টেক্সট যখন সার্চ করতে যাবেন দেখবেন কিছু কিছু আর্টিকেলে ফুল টেক্সট পাওয়া যায়, কিছু কিছু আর্টিকেলে ফুল টেক্সট পাওয়া যায় না, যেগুলোকে আপনি সার্চ করে পেয়ে যাচ্ছেন কোন রকম আদার ওয়েবসাইটে থার্ড পার্টির হেল্প ছাড়া, তার মানে এগুলো ফ্রি ছিল। এটাকে বলা হয় ওপেন অ্যাক্সেস জার্নাল। ওপেন অ্যাক্সেস করতে হলে যিনি পাবলিশ করছে, যে যে যারা অথর, তাদেরকে জার্নালকে পাবলিশ টাকা দিতে হয় পাবলিকেশনের জন্য, ঠিক আছে, আর্টিকেল প্রসেসিং এর জন্য। কনসেন্ট ফর পাবলিকেশন, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটার জন্য বাংলাদেশের অনেক কেস রিপোর্ট নেওয়াই যাবে না, ঠিক আছে? পেশেন্টের কনসেন্ট থাকাটা জরুরি যে তার এই ইনফরমেশন, তার এই ইমেজিং আমরা পাবলিশ করতে চাই, ঠিক আছে? এবং অনেক জার্নালের ক্ষেত্রে শুধুমাত্র বললেই হয় যে হ্যাঁ কনসেন্ট নিছি, কারণ আপনি আপনি মানে ইউএসএ তে আসলে অন্য কোনো এই দেশে আসলে বুঝবেন যে এখানে মানুষের মুখের কথার অনেক দাম, অনেক ট্রাস্ট করে, অনেক কিছু বেসড অন ট্রাস্ট। তা যাই হোক, সবাই তো এরকম না, অনেক সব জার্নাল এরকম না, অনেক জার্নালে শুধুমাত্র এই কথা বললে হবে না, ইভিডেন্স দেওয়া লাগবে, রিটেন কনসেন্ট, ঠিক আছে, রিটেন ইনফর্মড কনসেন্ট, আমি তার ইনফরমেশন নিয়ে কি কি করছি। ভাই ভেজাল লাগাই দিলাম তো না, কোনো সমস্যা নাই। ট্রেনিং, এই যে আমাদের এই ট্রেনিং এ আমরা কিছু কোর্স ম্যাটেরিয়াল প্রোভাইড করি, সেই ম্যাটেরিয়ালের একটা কম্পোনেন্ট হলো এই কনসেন্ট ফর্ম। আমি আপনাকে একটা ইনফর্ম কনসেন্ট ফর্ম দিয়ে দিব, পেশেন্টকে আপনি বাংলায় বুঝিয়ে বলবেন, তারপরে তার একটা সাইন নিবেন, সিগনেচার নিবেন। আর সবচেয়ে বেস্ট এটা, এটা হলো সবচেয়ে বেস্ট, ঠিক আছে? বাট ওই যে বললাম কিছু জার্নাল আছে তারা ভার্বাল কনসেন্টের উপরে বেস করে আগায়। আমি আমার কাছে মানে আমার আন্ডারস্ট্যান্ডিং হলো দুইটাই ফাইন, কারণ হলো যতক্ষণ না পর্যন্ত পেশেন্ট আইডেন্টিফাইবল ততক্ষণ পর্যন্ত সমস্যাটা কথা। তো যাই হোক, জানি না, এটা তো আমি তাদের সাথে আর্গু করতে পারবো না, কিছু জার্নালের রিকোয়ারমেন্ট এটা, ঠিক আছে? কম্পিটিং ইন্টারেস্ট, কম্পিটিং ইন্টারেস্টের অপর নাম হলো কনফ্লিক্ট, ঠিক আছে, অথর্স কনফ্লিক্ট, ডিসক্লেইমার, ডিসক্লোজার। অর্থাৎ আপনি বললেন যে কিটো ডায়েট খাইলে এত সুবিধা, ঠিক একই সাথে আপনার আবার একটা কিটো ডায়েটের দোকান আছে, তার মানে আপনার একটা ডিফারেন্ট ইন্টারেস্ট আছে। আমি বললাম এই ড্রাগ খাইলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে,
ঠিক একই সাথে আমি আবার বললাম এই ড্রাগের সাথে আমার একটা এই কোম্পানির সাথে আমার একটা রিলেশন মানে শেয়ার আছে, তার মানে এটা আমার একটা কম্পিটিং ইন্টারেস্ট, এটা মেনশন করতে হয় রিসার্চে, ঠিক আছে? সাধারণত কেস রিপোর্ট এরকম থাকে না, বাট থাকলে মেনশন করতে হবে, আদারওয়াইজ ধরা পড়লে সমস্যা আছে। ওকে, ধরেন আমি এখানে আপনাকে, আমি যেমন সবসময় বলি, আমি ইউএসএমএলির কোনো সেশন টেশন করলে চেষ্টা করি একটা ডিসক্লেমার দেওয়ার। কি ডিসক্লেমার? যদিও আমার এই সেশনটা ফ্রি, কিন্তু আমার নিজের একটা ইউএসএমএল স্টেপ ওয়ান ব্যাচ আছে। যদিও আমি আপনাকে স্টেপ ওয়ান এর প্রিপারেশনের জন্য হেল্প করতেছি, মানে গাইড করতেছি, অনেক কথা বলবো যেটাতে আপনার বায়াস থাকতে পারে। রেফারেন্স অ্যাড করতে হয়। রেফারেন্স মানে হলো রিসার্চ ওয়ার্ল্ডে, একাডেমিক ওয়ার্ল্ডে আমার মনে হয়, তোমার মনে হয়, এই কথা সেটা, এরকম কথাবার্তা বলার সুযোগ অনেক কম। হ্যাঁ, বলা যেতে পারে যখন লজিক্যাল, ঠিক আছে, যেন বোঝা যায় কমপ্লিট স্টেটমেন্টটা লজিক্যাল, মানে লজিক থেকে একটা হাইপোথিসিস দেয়া। আদারওয়াইজ কোনো একটা ইনফরমেশন দিতে গেলে, যেমন আপনি বলবেন আটারির তিনটা লেয়ার আছে, আমরা জানি অ্যাওর্টিক ডাইসেকশনে চেস্ট পেইন হয়, এই কথাগুলো আপনি যখন বলবেন তখন আপনাকে সাইট করতে হবে, এটাকে বলা হয় সাইটেশন করা। সাইটেশন যদি না করেন, কোন একটা কথা বললেন কিন্তু আপনি সাইটেশন করলেন না, এটা নিয়ে মানুষ আপনাকে কপিরাইটের মামলা দিতে পারে, ঠিক আছে? কত বেশি সাইট করব, দ্যার ইজ নো গুড নাম্বার, যত বেশি করা যেতে পারে, বাট জাস্ট করেন এই আর কি। আপনি যদি খেয়াল করে দেখেন, এখানে এক একটা কথা বলে, ইম্পর্টেন্ট কথা বলে আর সাইট করে। সাইটেশন যদি বেশি করা হয় তাহলে পেপারটা ভালো হয়। কেস রিপোর্ট নিয়ে আর একটু কথা বলবো, যেটা আমরা রিভিউ আর্টিকেল বলবো সেটা। একটা কেস রিপোর্ট বা একটা পাবলিকেশনকে আরো ফ্যান্টাস্টিক করা যেতে পারে, ফেনোমেনাল করা যেতে পারে। কিছু কিছু সময় হয় শুধুমাত্র কেস রিপোর্ট, খুব ভালো করে শুনি আমরা, এটা হতে পারে শুধুমাত্র কেস রিপোর্ট, হতে পারে কেস রিপোর্ট এন্ড লিটারেচার রিভিউ। কেস রিপোর্ট সাথে আপনি যুক্ত করে দিলেন এন্ড লিটারেচার রিভিউ, ঠিক আছে? অর্থাৎ এখানে আপনি পূর্ববর্তী, এই রেয়ার কেসটা পূর্বেও রিপোর্ট করা হয়েছে, অর্থাৎ প্রিভিয়াসলি পাবলিশড, প্রিভিয়াসলি পাবলিশড, যে প্রিভিয়াসলি পাবলিশড পেপার, সেই প্রিভিয়াসলি পাবলিশড পেপার গুলোর একটা সামারি আপনি দিয়ে দিলেন, তাহলে এটা হয়ে গেল লিটারেচার রিভিউ। এই টপিকের উপরে আপনি অনেক ব্রড ডিসকাশন করবেন। তাহলে আপনি যদি বলেন কেস রিপোর্ট, তাহলে এটা একরকম পেপার, আনলেস এটা একটা ফেনোমেনাল কেস, খুব আউটস্ট্যান্ডিং একটা কেস না হলে শুধুমাত্র কেস রিপোর্টের ইম্প্যাক্টটা একটু কম, সিভিতে বা ক্যারিয়ারের ইম্প্যাক্টটা একটু কম। আর যদি বলেন কেস রিপোর্ট অ্যান্ড লিটারেচার রিভিউ, অর কেস রিপোর্ট অ্যান্ড সিস্টেমেটিক রিভিউ, সাথে যদি এটা নিয়ে আসা যায়, তাহলে অটোমেটিক এটার ইম্প্যাক্ট অনেকখানি বেড়ে যায়, এটার ইম্প্যাক্ট অনেকখানি বেড়ে যায়, ঠিক আছে? এটা করতে হলে আপনাকে কিছু অ্যাডিশনাল কাজ করতে হবে। আপনাকে এই সিমিলার কেস প্রিভিয়াসলি কতগুলো পাবলিশড হয়েছে সেগুলোকে ডাইসেক্ট করতে হবে, তারা কি কি ট্রিটমেন্ট করছে, তাদের কি কি প্রেজেন্টেশন ছিল, সাধারণত কিভাবে প্রেজেন্টেশন হয়, এটার সাথে আপনার প্রেজেন্ট কেস এর একটা স্ট্রং কম্পেয়ার নিয়ে আসতে হবে, খুব স্ট্রং একটা কম্পেয়ার নিয়ে আসতে হবে, এবং একটা ব্রড সামারি করতে হবে যে হ্যাঁ মোট এতগুলো পেশেন্ট ছিল। এটা অনেক নাইসলি করা যায়, আমি আপনাদেরকে স্যাম্পল পেপার দিব, পেপার দেখলেই বুঝতে পারবেন এটা কিভাবে করে। ম্যান্ডেটরি কিনা, ম্যান্ডেটরি না ভাই, করতে পারলে ভালো, নাইস টু ডু, একটা গুড পেপার হবে, দ্যাটস ইট, কিন্তু ম্যান্ডেটরি না, যেরকম লাগবেই কিনা, সাথে লিটারেচার রিভিউ অ্যাড না করলে কি হবে কিনা। যখন সাথে আপনি লিটারেচার রিভিউ অ্যাড করবেন, তখন আপনার ডিসকাশন পোর্শনটা অনেক বড় হবে, রাইটিং এর পরিমাণটা অনেক বেড়ে যাবে, ঠিক আছে? এখন আমরা আগে কিভাবে ম্যানুস্ক্রিপ্ট রেডি করব। প্রথমে আমাদের টাইটেল দেওয়া লাগবে, একটা একটা রিসার্চ আর্টিকেল অলওয়েজ কামস উইথ এ টাইটেল, এ গুড টাইটেল, অ্যাট্রাকটিভ টাইটেল। টাইটেলে, টাইটেলটা যদি খুব অ্যাট্রাকটিভ না হয়, এবং টাইটেল ইটসেলফ নিড টু টক, টাইটেলই যেন বলে দেয় এটা একটা রেয়ার, এটা একটা রেয়ার প্রেজেন্টেশন, এটা একটা ইউনিক প্রেজেন্টেশন, ঠিক আছে? এটা একটা আনইউজুয়াল প্রেজেন্টেশন। দেখবেন কেস রিপোর্টের সাথে এই কথাগুলো থাকে। আপনি যখন একটা পেপার পাবলিশ করবেন, সেটা যদি কেস রিপোর্ট হয়, আপনাকে মেনশন করা উচিত এটা একটা কেস রিপোর্ট, এটা আপনার ইন্ডেক্সিং এ হেল্প করবে। এবং এই ধরনের জিনিস যদি আপনি টাইটেলে ইনক্লুড না করেন, মোস্ট লাইকলি জার্নাল আপনাকে রিভিশনে বলবে এটা ঠিক করো, কারণ কনফিউজিং করা যাবে না। যেমন আমি যদি বলি পেইনলেস অ্যাওর্টিক ডাইসেকশন, শুধুমাত্র এই কথাটুকু যদি বলি, এটা সেন্স মেক করে না, মানুষ মনে করবে ইট কুড বি এ রিভিউ আর্টিকেল, কিন্তু এটা হয়ে যাচ্ছে একটা চিটিং, আমি লিখতেছি একটা কেস রিপোর্ট,
কিন্তু মানুষ মনে করতে পারে এটা একটা রিভিউ আর্টিকেল, যদি সাধারণ কোনো কিছু না থাকে মানুষ মনে করতে পারে এটা রিভিউ আর্টিকেল, এটা চিটিং হয়ে যায়, এই চিটিংটা সাধারণত অ্যালাউ করা হবে না। তো বেটার মেনশন করে দেওয়া যে কেস রিপোর্ট। ওকে, অনেক অনেক পেপার দেখবো আমরা কিভাবে টাইটেল লিখে রিলিভেন্ট, আপনার যে রিলিভেন্ট কেস সেটা আপনি ওরকম টপিক খুঁজে বের করবেন, ওরা কি কি কিওয়ার্ডস ইউজ করছে, ওরা কি কি টাইটেল ইউজ করছে, কিভাবে টাইটেল গুলো লিখা যায়। ঠিক আছে, কয়েকটা এক্সাম্পলও দেওয়া আছে। তাহলে ফার্স্ট থিং ফার্স্ট, সেটা হলো একটা টাইটেল হতে হবে। যখন কোলাবোরেশন, অর্থাৎ আপনি কোনো ক্লিনিশিয়ানের কাছ থেকে এই কেস রিপোর্ট চাবেন, কোন একটা কেস রিপোর্ট পাবলিশ করতে চাবেন, তাকে এরকম একটা টাইটেল অফার করলে সে অ্যাট্রাকশন ফিল করে। প্রথমে একটা টাইটেল সেট করতে পারলে নিজের জন্য লিটারেচার সার্চ দেওয়াটা সহজ হয়, যে আমি টাইটেল এটা দিব। টাইটেলে কি অ্যাড করা যেতে পারে? মোস্ট ইউনিক পার্ট, একটা ওয়ার্ডে যদি নিয়ে আসি, যে পেশেন্টটা কেন বলতেছি, রেয়ার ডিজিজ অর রেয়ার প্রেজেন্টেশন। ঠিক আছে, এরকম ভাবে চিন্তা করে সবচেয়ে ফেনোমেনাল পার্টটা একটা সেন্টেন্সে নিয়ে আসা আর কি। তারপরে কথা কি, কিওয়ার্ড সেকশন। জার্নালে কিছু কিওয়ার্ড শো করতে হয়, বলতে হয় যে আমার এই আর্টিকেলে এগুলো হলো কিওয়ার্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটার জন্য প্যানিক হয়ে লাভ নাই। শুধুমাত্র টাইটেলের উপর বেস করে কিওয়ার্ড সেট করা যায়, অর্থাৎ আপনি কতগুলো কিওয়ার্ড অফার করবেন, একটু রিলিভেন্ট হলেই হলো, একটু রিলিভেন্ট হলেই হলো। ঠিক আছে, এমনও করা যায় অনেক সময় যে কোনো কিছুই পাইতেছি না এই কেসে রিলিভেন্ট, টপিক দিয়ে দিলাম, যেহেতু এটা নিউরো সার্জারি কেস, লিখে দিলাম নিউরো সার্জারি। ঠিক আছে, ধরেন একটা সিএনএস টিউমারের একটা রেয়ার কেস, আর কোনো রিলিভেন্ট টার্ম পাইতেছি না, দিয়ে দিলাম সিএনএস টিউমার, ব্যাপারটা এরকম, দিয়ে দিলাম গ্লিওমা, দিয়ে দিলাম রেডিয়েশন, দিয়ে দিলাম কেমোথেরাপি, দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু এটা অফার করতে হয়, ম্যানুস্ক্রিপ্ট রেডি করার সময় এটা রেডি করতে হয়। ম্যানুস্ক্রিপ্টে আমরা যে পোর্শন গুলো দেখলাম, অ্যাবস্ট্রাক্ট, তারপরে ব্যাকগ্রাউন্ড, তারপরে কেস প্রেজেন্টেশন, তারপরে ডিসকাশন, ঠিক আছে, একটুগুলো হলো মেজর কম্পোনেন্ট, আর এগুলো হলো মাইনর কম্পোনেন্ট। একটা টাইটেল থাকা, একটা অথর লিস্ট থাকা, অ্যাফিলিয়েশন থাকা, যে কে কোথায় জব করে, কিসে করে, এগুলো লিখার সিস্টেমটা কি, লিখার সিস্টেম হলো যে অথরের উপরে একটা ওয়ান, এই ওয়ান এখানে লিখে এভাবে এভাবে লিখে। ঠিক আছে, এগুলো কিভাবে লিখে আমরা খেয়াল করব। আমি আবারও আগের জায়গায় আসতেছি, মেজর কম্পোনেন্ট কি, অ্যাবস্ট্রাক্ট, ব্যাকগ্রাউন্ড অথবা ইন্ট্রোডাকশন, কেস প্রেজেন্টেশন, ডিসকাশন। আমাকে বলেন কোন জিনিসটা সবার শেষে লিখলে ভালো হবে মনে হচ্ছে, কোন জিনিসটা সবার আগে লিখলে ভালো হবে মনে হচ্ছে, অ্যাক্টিভ থিঙ্কার চাই আমি। এনিওয়ান খেয়াল করে দেখেন, আপনি কিছু জিনিস নিচ্ছেন, কালেক্ট করতেছেন ডেটা, একটু খেয়াল করে দেখেন এই ডেটাটা আপনাকে সবার প্রথমেই জেনারেশন করে দিবে কেস রিপোর্ট। অর্থাৎ আপনার মেজর কম্পোনেন্ট গুলো হলো প্রথমে অ্যাবস্ট্রাক্ট, মাইনর কম্পোনেন্ট তো পাওয়াটা কোনো ব্যাপারই না, আমি মেজর কম্পোনেন্টে চলে আসলাম, তারপরে হলো ইন্ট্রো, এটার ব্যাকগ্রাউন্ড, তারপরে হলো কেস রিপোর্ট, ম্যানুস্ক্রিপ্টে আমরা এই অর্ডারে সাজাবো, তারপরে হলো ডিসকাশন, তারপরে হলো ডিসকাশন, ম্যানুস্ক্রিপ্টে থাকবে এই অর্ডারে, কিন্তু আমরা শুরু করব কেস রিপোর্ট দিয়ে। কাজ অনেক সহজ হয়ে যাবে ভাই, বিশ্বাস করেন অনেক সহজ হয়ে যাবে, শুরু করব এটা দিয়ে। যখন এটা দিয়ে লিখে ফেলবো, তখন আমার মাথায় একটা ইমপ্রেশন চলে আসবে, ডায়াগনোসিস কি, আমার মাথায় চলে আসবে যেটার ইউনিক ফিচারটা কি, গুছানোটা সহজ হয়ে যাবে, বুঝে ফেলবো সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কোনটা, এখানে বুঝে ফেলবো এই কেস রিপোর্টটা আমাকে কিভাবে ফিউচার নলেজে হেল্প করতেছে, বুঝে ফেলবো নলেজ গ্যাপ কি ছিল, অনেক কিছু আমি এখান থেকে ইনফরমেশন পেয়ে যাব। আমরা জানি এই কেস রিপোর্টের একটা সামারি লিখতে হয় অ্যাবস্ট্রাক্টে, এখানে ছোট্ট একটা সামারি লেখা যাবে, তাহলে যখন ডিটেলস লেখা হয়ে যাবে তখন আমার পক্ষে সামারি লেখাটা সহজ হয়ে যাবে, আমি একদম কম্প্যাক্ট লিখবো এখানে। অ্যাবস্ট্রাক্টও তিনটা পোর্শন থাকে, একটা কম্প্যাক্ট ব্যাকগ্রাউন্ড, ওয়াই দিস কেস, কেস প্রেজেন্টেশন, কি শিখলাম। তাহলে এটা দেখেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি সেই কেস প্রেজেন্টেশন, তার মানে এটা হলো কেস রিপোর্টের পোর্শনটা হলো ভেরি ডিটেলস,
এটা হলো ভেরি কনসাইজড, তাহলে এখন আপনাকে খুব বেশি কনসাইজড হতে হবে, কনসাইজড হবেন। তাহলে এদিক থেকে এদিকে গেলে আপনার জন্য খুবই সহজ। যখন আপনার কাছে খুব ব্রড থাকবে তখন আপনি বুঝবেন হোয়াট টু ইনক্লুড, হোয়াট টু এক্সক্লুড, হুইচ ওয়ান ইজ মোর ইম্পর্টেন্ট, হুইচ হোয়ার আই শুড বি মোর ফোকাসড। ওকে, এটা করে ফেললে আপনি আপনি খুব সহজ হয়ে যাবে আপনার জন্য কাজটা। এখন আপনি পুরো কেসের ব্যাপারে একটা আইডিয়া পেয়ে গেলেন, ওকে, পুরো কেসের ব্যাপারে একটা আইডিয়া পেয়ে গেলেন, অ্যাবস্ট্রাক্ট কিভাবে লিখবেন সেটাও বলে দিচ্ছি। অ্যাবস্ট্রাক্টে তিনটা কম্পোনেন্ট, ব্যাকগ্রাউন্ড, কেস রিপোর্ট, কনক্লুশন। শুরু করবেন কেস রিপোর্ট দিয়ে, অর্থাৎ প্রথমে এটা লিখে, এটা হবে এক, তারপরে হবে অ্যাবস্ট্রাক্টের এইটা। তাহলে অ্যাবস্ট্রাক্ট হলো দুই না, কিন্তু অ্যাবস্ট্রাক্ট আরো পরে, কিন্তু এটার মধ্যে আমি বলে দিচ্ছি অ্যাবস্ট্রাক্টের বি, ঠিক আছে। তারপরে লিখবেন ইন্ট্রো। এই দুইটা জায়গায় আমরা কেসটা নিয়ে ডিসকাস করি, এই দুইটা জায়গা আগে শেষ করে ফেলবো। এখন আপনি এটা নিয়ে একটু স্টাডি করবেন, পড়াশোনা করবেন যে এই কেসটা নিয়ে কোথায় কি আছে। এই ম্যানুস্ক্রিপ্ট লেখার শর্টকাট বুদ্ধি আমি শিখাবো, কোনো সমস্যা নাই। কিভাবে প্যারাফ্রেজিং করে, কিভাবে চূড়ামি, কিছু চূড়ামি বুদ্ধি বলে দিব, ঠিক আছে। টুকটাক সবকিছু দরকার আছে আমাদের জীবনে, কিন্তু এটা একটা লার্নিং কার্ভ হিসেবে আমরা ইউজ করবো, ঠিক আছে। এবং অবশ্যই লার্নিং কার্ভ লাগবে, অবশ্যই আপনার এই চোরা বুদ্ধি মানে ইটস নট লাইক সামথিং আপনি কাজ করবেন না, কাজ হতেই থাকবে, এরকম কোনো কিছু না, আপনাকে এফোর্ট দিতে হবে, ঠিক আছে। তারপরে রেজাল্ট আসবে। আমি আপনাকে কিছু টুলস বলবো, চোরামি বুদ্ধি এটা একটা নেগেটিভ ওয়ার্ড, সরি, আমি আপনাকে কিছু টুলস প্রোভাইড করব। এই টুলস গুলো আপনাকে বিভিন্নভাবে হেল্প করবে, ঠিক আছে। সেটা ম্যানুস্ক্রিপ্ট প্রিপারেশন, আমাদের সেপারেট ট্রেনিং সেশন, ওকে। যেটা বলতে যাচ্ছিলাম, প্রথমে কিভাবে লিখবেন সেটা কিন্তু পড়ে আগে বুঝেন যে কি লিখবেন, ঠিক আছে। মানে একদম লিখার আরো ডিপে আমরা আরো পড়ে যাব, আগে আইডিয়া নেন কিভাবে লিখবেন, কিভাবে একটা ইংলিশকে সুন্দর করা যায়, কিভাবে রাইটিংটাকে সুন্দর করা যায়, এগুলো বলবো। প্রথমে কেস রিপোর্ট লিখে চলে যাব অ্যাবস্ট্রাক্টের ভেতরে যে কেস প্রেজেন্টেশন আছে সেখানে, তারপরে লিখবো ইন্ট্রো। ইন্ট্রো লেখার জন্য আমাদেরকে কিছু ব্যাকগ্রাউন্ড পড়াশোনা করতে হবে, ডিটেলস। এটা সবচেয়ে বড় সোর্স হলো যে এই রকম সিমিলার কেস রিপোর্ট আগে কয়টা হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, টপিকটাকে একটু ব্রড করতে হবে, টপিকটাকে একটু ব্রড করতে হবে, ঠিক আছে। এটা সিমটমটা কি, ডিজিজটা কি, টপিকটাকে একটু ব্রড করে সেই রিলেটেড কিছু নোট নিতে হবে। সেই নোটগুলো দিয়ে শুরু করতে হবে যে হ্যাঁ এটা এটা এরকম প্রেজেন্টেশন হয়, নলেজ দিতে হবে, ঠিক আছে। তারপরে নলেজ গ্যাপ দিতে হবে, বলতে হবে যে এই প্রেজেন্টেশনটা রেয়ার, এই প্রেজেন্টেশনটা রেয়ার, আজকে আমরা এরকম একটা পেশেন্ট নিয়ে কথা বলবো যে এই প্রেজেন্টেশন নিয়ে আসছে, ঠিক আছে। এটা খুব বেশি রিপোর্ট করা হয়নি, এরকম একটা রিপোর্টই আমরা আজকে করতে যাচ্ছি। এইটা হবে তার ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড যখন লেখা শেষ, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড মানে ইন্ট্রোডাকশন, ইন্ট্রো যেটা লেখা শেষ, এটার ওয়ার্ড লিমিট থাকবে 500। অ্যাগেন আমি আপনাকে যে লিমিট গুলো বলবো এগুলো কিন্তু আপনাকে ফ্লেক্সিবল হতে হবে এগুলোর ব্যাপারে, ঠিক আছে। আমি আসতেছি, এটার ওয়ার্ড লিমিট ধরেন 500। এই ইন্ট্রো থেকে আপনি আবার কম্প্রেস করে লিখবেন অ্যাবস্ট্রাক্টের এ। অ্যাবস্ট্রাক্টের এ মানে হলো এটা, অ্যাবস্ট্রাক্টের ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এটাই এটা। মাসুম, কথা একরকম হয়ে যাবে না? একরকম না হওয়ার, একরকম না হওয়ার একটা সহজ উপায় আছে, একরকম হইলেও সমস্যা নাই। শুরু করছে দেখেন আইসোলেটেড বেজিলার আর্টারি ডাইসেকশন ব্লাবলা, দেখেন শুরু করছে কিভাবে আইসোলেটেড বেজিলার আর্টারি ডাইসেকশন, দেখছেন একই ওয়ার্ড দিয়ে শুরু করছে। আই উড নট ডু দ্যাট, আমি এটা শুরু করবো না, কিন্তু উনি করছে, মানে করলে দোষের কিছু না। আমি আগেই বলছি রিসার্চ একটা আর্ট, একটা আর্টে মানে বলা খুব ডিফিকাল্ট কোনটা বেশি সুন্দর কোনটা কম সুন্দর, দুইটাই অ্যালাউড, দুইটাই করা যাবে। কিন্তু আপনি যদি আনকমফোর্টেবল হন যে একই রকম ভাবে দুইটা সেন্টেন্স শুরু করা কেমন দেখায়, আমি একটু ডিফারেন্ট ভাবে শুরু করতে চাই, ডিফারেন্ট ভাবে শুরু করা যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। অলরাইট, তাহলে এক্ষেত্রে আমি যে একটা পছন্দ করি, ইন্ট্রোটাকে আমি একটু কম্প্যাক্ট করে এখানে লিখবো, অ্যাবস্ট্রাক্টের ব্যাকগ্রাউন্ড পোর্শনটুকু লিখবো, কিন্তু শুরু করবো একটা ডিফারেন্ট টপিক দিয়ে, ঠিক আছে। অথবা শুরু করবো একখানে সিমটম দিয়ে, আরেকখানে ডিজি দিয়ে, আরেক জায়গায় একটু ব্রড স্পেকট্রাম দিয়ে, এরকম এক এক জায়গায় এক এক রকম ভাবে শুরু করবো, অটোমেটিক ডিফারেন্ট হয়ে যাবে, ওকে। তারপরে কি লিখবো, কেস রিপোর্ট কিন্তু লেখা শেষ, এই কেস থেকে আমি কি শিখছি। এখন আপনি সরাসরি কেসটাকে আরো একটু ইলাবোরেট করতে পারেন, এটাও করতে পারেন, সরাসরি কনক্লুশনে যেতে পারেন, দুইটাই অ্যালাউ, দুইটাই করলে কোনো সমস্যা নেই। বাট আমি প্রেফার করি আগে ডিসকাশনটা লেখা, ডিসকাশন এটা একটা চ্যালেঞ্জিং পোর্শন। ডিসকাশনে, ডিসকাশন মানে হলো জাস্টিফিকেশন, খালি একটা ওয়ার্ড শব্দটা মনে রাখেন,
ডিসকাশন মানে হলো বিভিন্ন দিক থেকে এটা জাস্টিফাই করতে হবে, বিভিন্ন দিক থেকে জাস্টিফাই করতে হবে। সাবজেক্টিভ, টোটাল ব্যাপারটা হলো সাবজেক্টিভ, আপনাকে কেস টু কেস ডিসিশন নিতে হবে কখন কি জাস্টিফাই করবেন। প্রথমে জাস্টিফাই করা যেতে পারে যে হোয়াই দিস ইজ রেয়ার, পরে জাস্টিফাই করা যেতে পারে তাহলে হোয়াই দিস ইজ রেয়ার, হোয়াই দিস কেস রিপোর্ট লাগবে জাস্টিফিকেশন। যদি কিনা জাস্টিফিকেশন কিছু আমরা অ্যাবস্ট্রাক্টে করতেছি, ইন্ট্রোতে করতেছি, আবারও লাগবে, একটু ভিন্ন অ্যাঙ্গেলে লাগবে। জাস্টিফিকেশন অফ দিস কেস রিপোর্ট, জাস্টিফিকেশন অফ দ্য ডায়াগনোসিস, কেন অন্য কিছু ডায়াগনোসিস না, কেন এটাই ডায়াগনোসিস। জাস্টিফিকেশন অফ দ্য ইমেজিং মানে ইনভেস্টিগেশনস, জাস্টিফিকেশন অফ দ্য ইন্টারভেনশন, হোয়াট লেসন লার্নড ফ্রম দিস কেস, হাউ ইট কুড হেল্প ইন ফিউচার, ঠিক আছে, সামথিং লাইক দ্যাট, কিছু অপিনিয়ন, এই সবগুলো জিনিস আসবে ডিসকাশনে। শুরু করবেন কি করে, কেন এই কেস রিপোর্ট, তাহলে কেন এই কেস রিপোর্টটা জাস্ট আপনার মাথায় থাকবে, আমি এটা ফার্স্ট এটা লিখবো, তারপরে এই কেস রিপোর্টটা এটা এটা ইউনিক, কেন ইউনিক হলো, কিভাবে ইউনিক হলো, জাস্টিফাই করবো, কেন আমি এই কাজটা করলাম, জাস্টিফাই করবো, এবং অল আদার ইস্যু, যে আমার এখানে আর কি কি সমস্যা ছিল, কি কি আমি করতে পারি নাই, অনেক সময় আমার রিসোর্স ছিল না, পেশেন্ট এফোর্ড করতে পারেনি, কস্ট এফেক্টিভ মানে মানে এই কস্টটা পেশেন্ট এফোর্ড করতে পারে নাই, এই কথা কি লেখা যাবে কিনা, যাবে, পেশেন্ট এটা ডিনাই করছে লেখা যাবে কিনা, যাবে, পেশেন্ট সাডেনলি আমার চেম্বারে আসা বন্ধ করে দিছে যা বলা যাবে কিনা, যাবে, কি বলা যাবে না, সব বলা যাবে, ঠিক আছে, সবই বলা যাবে, শুধু শুধু আননেসেসারিলি আমরা ভয় পাই, কারণ এবং এগুলো অনেক সময় দেখা যায় জাস্টিফিকেশন অনেক হেল্প করে। অনেক সময় এমন কিছু কেস আপনার কাছে আসবে যে আসলে এটা ওরকম ইম্পর্টেন্ট না, যদিও রেয়ার কিন্তু ইম্পর্টেন্ট না, আমি ইম্পর্টেন্স কিছু খুঁজে পাচ্ছি না, সামহাও সামহাও কিছু লেখা লাগবেই, এটা না লিখে ম্যানুস্ক্রিপ্ট সাবমিট করা যাবে না, ঠিক আছে। অলরাইট, আমি কিন্তু একটু একটু সবকিছু বলে ফেলছি, তবু আমি কেয়ার গাইডলাইনের মধ্যে দিয়ে যাবো। আচ্ছা, কেয়ার গাইডলাইনে যাচ্ছি, আমরা কি শিখলাম, আমরা সবার আগে কি লিখবো, আমাদের কম্পোনেন্ট কি কি ছিল, তাহলে আমাদের কম্পোনেন্ট হলো অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট এর মধ্যে হলো ওয়ান এ ব্যাকগ্রাউন্ড, ওয়ান বি এটা হলো কেস, ওয়ান সি এটা হলো কনক্লুশন, দুই নম্বরে কি, দুই নম্বরে হলো ইন্ট্রো, তিন নম্বরে কি, কেস রিপোর্ট, চার নম্বরে কি, ডিসকাশন, পাঁচ নম্বরে কি, কনক্লুশন, ঠিক আছে। ম্যানুস্ক্রিপ্ট ফরম্যাটের সময় টাইটেল, অথর লিস্টের নাম, অথর লিস্টে নাম দিলে অনেকে প্রথমেই মোটিভেটেড হয়ে যায়, আমি এই কাজটা করি, অ্যাফিলিয়েশন, কে কোন ইনস্টিটিউটে আছে সেটা অ্যাফিলিয়েশনস, কন্ট্যাক্ট অ্যাড্রেস অফ দ্য করসপন্ডিং অথর, করসপন্ডিং অথর আর ফার্স্ট অথর মানে কি, ইনি হলো ফার্স্ট অথর, অনেক সময় যে ফার্স্ট অথর সেই করসপন্ডিং অথর হয়, আর উনি হলো করসপন্ডিং অথর, অর্থাৎ উনি হলো মেইন অথর, মালিক, এই পুরো পেপারের মালিক উনি। করসপন্ডিং অথরের ডিটেলস লাগে সাধারণত, নাম কি, ডিগ্রি দেওয়াটা কি ইম্পর্টেন্ট কিনা, ইম্পর্টেন্ট না, ঠিক আছে, আসলে ইম্পর্টেন্ট না, তাহলে নাম, ওনার একাডেমিক পজিশনটা দেওয়া ইম্পর্টেন্ট, সেটা হলো অ্যাসোসিয়েট প্রফেসর অর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, হোয়াট এভার, ডিপার্টমেন্ট, ইনস্টিটিউট, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার থাকলে ফোন নাম্বারও দেওয়া যেতে পারে, করসপন্ডিং অথরের এগুলো সবকিছু লাগবে। তারপরে হলো কিওয়ার্ড, তারপরে হলো এটা, আর সবার শেষে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে কিনা, ফান্ডিং আছে কিনা, অথর্স কন্ট্রিবিউশন, এসব, রেফারেন্সিং, আর ম্যানুস্ক্রিপ্ট শেষ হয়ে গেলে আমরা রেফারেন্সিং করব। রেফারেন্সিং শেখার জন্য দুইটা টুল ইউজ করা যেতে পারে, একটা হলো এন্ড নোট, আর একটা হলো ম্যান্ডেলি, ম্যান্ডেলিটা হলো ফ্রি, এবং ইউটিউবে ম্যান্ডেলির ভিডিও আছে, আমরা যারা বাংলাদেশ থেকে এখানে জয়েন করছি এবং আমরা যারা কোনো ইনস্টিটিউশনের হেল্প নিয়ে রিসার্চ করবো না, নিজে নিজে আগাবো, আমি সবাইকে রিকমেন্ড করবো ম্যান্ডেলি কিভাবে ইউজ করে সেটা ইউটিউবের ভিডিও দেখার মাধ্যমে শিখে নেওয়া, ওকে, খুবই সিম্পল, খুবই ডুয়েবল, এটা আমার একটা ট্রেনিং এর গোল, আমি আপনাকে পুশ করব কিছু ডেটাবেজ সার্চিং এ, ঠিক আছে, এটা আমার একটা গোল, আই থিঙ্ক আপনারা এই কাজটা করবেন। আমাদের নেক্সট তাহলে আরেকটা বাড়ির কাজ থাকলো, ওকে, তিনটা বাড়ির কাজ থাকবে, আমি আজকে বলে দিচ্ছি, এজডব্লিউ থাকবে তিনটা। আচ্ছা, তাহলে রেফারেন্সিং করব, আর আমি ম্যানুস্ক্রিপ্ট যখন লিখবো তখন কি কি সিকোয়েন্স ফলো করব, সিকোয়েন্স ফলো করব হলো প্রথমে লিখবো আমি তিন নাম্বারটা কেস রিপোর্ট, তারপর আমি লিখবো ওয়ান বি,
কেস, অ্যাবস্ট্রাক্টের কেস পোর্শনটুকু। তারপর আমি লিখবো 1A, সরি তারপর আমি লিখবো 2 ইন্ট্রো, তারপর আমি লিখবো 1A, তারপরে আমি লিখবো 4, তারপরে আমি লিখবো 5, তারপরে আমি লিখবো 1C। আমার এই সিরিয়ালটা শুধুমাত্র ভিডিওতে থাকতেছে, অন্য কোথাও থাকতেছে না, এবং এটা আপনার প্রোটোকলে বলে দিবে না, কারণ দিস ইজ সামথিং ট্রিক, এটা প্রোটোকলে লিখবে না এইভাবে, মনে থাকবে? অলরাইট, আশা করি বুঝতে পারছেন সবাই, এভাবে লিখবেন, আপনার কাছে কাজটা খুব ডুয়েবল হবে, খুবই ডুয়েবল হবে, এতটা সহজ মনে হবে, চিন্তা করতে পারবেন না। আরো একটা টিপস দেই, সেটা হলো ফ্রম মাই এক্সপিরিয়েন্স, সেটা হলো জাম্পড ইন। কি করলে কাজ হবে জানেন? ভুল হয় হোক, জাস্ট শুরু করেন, জাস্ট শুরু করেন, ঠিক আছে? কপি পেস্ট করে হলো শুরু করেন। বাড়ির কাজ কি থাকবে? বাড়ির কাজ থাকবে মানে এসডব্লিউ কি কি থাকবে আজকের এই সেশনের পরে? নাম্বার ওয়ান, প্রোটোকলের যে কেয়ার প্রোটোকল এটা পড়া, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, ইউটিউব থেকে মেন্ডেলের ভিডিও দেখে রেফারেন্সিং শেখা, কিভাবে রেফারেন্সিং করে। নাম্বার থ্রি, কয়েকটা কেস রিপোর্ট পড়া, কয়েকটা কেস রিপোর্ট এ টু জেড পড়বেন, কি কি জিনিস নিয়ে ডিসকাস করছে একদম এ টু জেড পড়বেন, প্রতিটা ওয়ার্ড পড়বেন, লাইন বাই লাইন পড়বেন। সবচেয়ে বেটার হয় নিজে নিজে খুঁজে বের করা। আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওয়েবসাইট বলে দিব যে কোন জার্নাল বেটার। যদি কোনো আর্টিকেল খুঁজে না পান, আপনাদের অনেকের অ্যাক্সেস থাকবে না, খুব স্বাভাবিক। আর একটা ডেটাবেস ইউজ করে শিখতে হবে, সেটা নাম হলো সাইহাব। সাইহাব এটা হলো কাইন্ড অফ কি বলবো এটাকে, টরেন্ট সাইটের মতন, যে আর্টিকেল গুলো ফ্রি না, কিন্তু সাইহাব আপনাকে এগুলো ফ্রি প্রোভাইড করবে। সাইহাবে দুইটা জিনিস সার্চ দিয়ে সার্চ করা যায়, একটা হলো পিএম আইডি, পাবমেডে যখন সার্চ দিবেন দেখবেন দেয়ার ইজ এ আইডি কল্ড পিএম আইডি, আর একটা হলো ডিওআই নাম্বার। আমি সব দেখা দিচ্ছি, ডিওআই নাম্বার কোথায় থাকে পাবমেড, আমি একটা পাবমেডে সার্চ দিয়ে দেখা দিচ্ছি, ঠিক আছে? তাহলে এই হলো পাবমেড, এই হলো পাবমেড, আমি একটা আর্টিকেলে ঢুকলাম, ঢোকার পরে এই যে এটা হলো পিএম আইডি, ওকে, এই পিএম আইডি দিয়ে সার্চ দিলে পাওয়া যাবে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো ভাই, সবাই দেখতে পাচ্ছেন তো? না দেখলে সিগন্যাল দেন, দেখলে সিগন্যাল দেওয়া লাগবে না। আর এটা হলো ডিওআই নাম্বার, ঠিক আছে? সাইহাবে আমি এখন ঢুকতে পারবো না, কারণ আমি আমার ইনস্টিটিউশনাল ওয়েবসাইট ইউজ করতেছি, ইনস্টিটিউশনাল নেটওয়ার্ক ইউজ করতেছি, সাইহাব একটা অ্যালাউ, সাইহাবে আমি ঢুকতে পারবো না, কারণ ইনস্টিটিউটের নেটওয়ার্ক ইউজ করার সময় উল্টা পাল্টা কোনো ওয়েবসাইটে ঢুকা যায় না, ঠিক আছে? যথেষ্ট স্বাধীন দেশ, কিন্তু স্বাধীন দেশের মধ্যে অনেক অস্বাধীন ব্যাপার স্যাপার আছে, এগুলো বুঝতে হবে, অনেক কিছু রেগুলেট করা হয়, বাংলাদেশের মতন না। বাংলাদেশে লাইব্রেরিতে যায় প্রেম করা যায়, এখানে কিন্তু লাইব্রেরিতে যায় প্রেম করা যায় না। ওকে, অলরাইট, কোথায় ছিলাম আমরা? ওকে, আমরা এই টপিক গুলো শেষ করবো। আমি যা যা বলছি যে কোনটা কি কি লিখে, কোনটা কি কি লেখা যায়, সবকিছু এখানে চলে আসছে। ওকে, আমি একে একে আসতেছি, অ্যাবস্ট্রাক্টের কথায় আসলাম। প্রথম কথা হলো অ্যাবস্ট্রাক্ট হতে পারে স্ট্রাকচার্ড, অ্যাবস্ট্রাক্ট হতে পারে আনস্ট্রাকচার্ড, দুইটা এক্সাম্পল আছে। আনস্ট্রাকচার মানে হলো অ্যাবস্ট্রাক্টটাকে আমি ভাগ করিনি, আমি লিখার সময় আমার মনে থাকবে, কিন্তু আমি মানে আমি যখন লিখবো ওই প্যাটার্নে লিখবো, কিন্তু আমি প্যারা আলাদা করবো না। ইয়েস, এনিওয়ান? জি মাসুম ভাই, জি সালামুকুম, আমি শোয়েব বলছিলাম। ভাই ভাই বলেন। হ্যাঁ জি, হ্যাঁ, আচ্ছা, ওই যে আপনি যে সাহেবের কথা বলেন, সাহেবে তো আমি আগে যেটা সার্চ দিয়ে ইজিলি পেতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে ইটস বিকাম গ্রেজুয়ালি বিকামিং ডিফিকাল্ট, ওরা বলতেছে ওরা মানে নট অ্যাক্সেসেবল বা এরকম আর কি, বা যেগুলো রিসেন্ট আর্টিকেল এগুলো সাহেবে পাওয়াই যায় না, একটু ওল্ডার হলে পাওয়া যাচ্ছে। ওকে, এটা ব্যাপারে কি, কোনো সমস্যা নেই ভাই, আমি আমি এই লেকচারে আমাদের এই ট্রেনিং সেশনের প্রথম দিনই বলছি না, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, যারা আমাদের প্রথম ট্রেনিং সেশনে ছিল তারাও এই গ্রুপে আছে। যদি এই কেউ এরকম কোনো ডিফিকাল্টিস ফেস করেন যে আমি একটা আর্টিকেল অ্যাক্সেস করতে পারতেছি না, অন্তত পক্ষে আমি যতদিন মেয়তে আছি আমি সেটা দেব, অ্যাক্সেস করে দেব, ঠিক আছে? এটা একটু ডিফিকাল্ট, এখানে কিছু করার নেই ভাই, কারণ সাইহাবে সব আর্টিকেল থাকে না, দিস ইজ ট্রু। আমি আপনাকে একটা অল্টারনেট হেল্প অফার করতে পারি, সেটা হলো আমি আপনাকে আর্টিকেলটা ম্যানেজ করে দিতে পারবো, কিছুদিন মানে
মোস্ট অফ দ্য আর্টিকেল মেও থেকে সরাসরি অ্যাক্সেস করা যায়। আমি আমার কম্পিউটার থেকে সার্চ দিলে আমি পেয়ে যাব, যেটা পাওয়া যাবে না সেটা আমি যদি লাইব্রেরি রিকোয়েস্ট দিই তাহলে ওটা একদিন দুদিনের মধ্যে ওরা আমাকে দিয়ে দিবে, সো এটা আমি দিতে পারবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ইয়েপ, নো প্রবলেম। এবং এটাই গ্রুপের যারা আছে তাদের জন্য, সবার জন্যই। ওকে, সো ফিল ফ্রি টু রিচ মি। আর আমাকে কেউ রিচ করার পরে, এরকম কোন মানে ইম্পর্টেন্ট জিনিসে রিচ করার পরে যেটার পটেনশিয়াল হেল্পিং, মানে আমি মানে খুব আমি মানে হেল্প করতে পারবো, এটা সিগনিফিকেন্ট, সেটা ক্ষেত্রে যদি দেখেন কোসামহ আমি রিপ্লাই দিচ্ছি না, প্লিজ অ্যাগেন ডোন্ট গেট ফ্রাস্ট্রেটেড, আরেকবার নক দেন, দুই তিনবার নক দেন, আমি ইয়া করবো আর কি। আর রিপ্লাইয়ের জন্য আমাকে অ্যাটলিস্ট 48 আওয়ার টাইম দিতে হবে। নেক্সট, স্ট্রাকচার্ড অ্যাবস্ট্রাক্ট মানে কি? ওই যে আমি ভাগ করে দিব, ঠিক আছে ভাই, লিখার সময় কিন্তু আমি এভাবেই লিখবো, কিন্তু প্যারা আলাদা করব নাকি করব না, দিস ইজ দ্য কোশ্চেন। ঠিক আছে, প্যারা আমি আলাদা করব নাকি করব না, এটাই হলো কোশ্চেন। তারপরে টপিক গুলো কি, যে যখন একটা অ্যাবস্ট্রাক্ট লিখতে হয় তখন, সরি অ্যাবস্ট্রাক্ট তো লেখা শেষ, এখন আসি ইন্ট্রো সেকশন। ইন্ট্রো সেকশনে একটা ব্রিফ ব্যাকগ্রাউন্ড দিতে হবে, নলেজ দিতে হবে, যেটা আসলে কি ছিল সাইলেন্ট মহামারী ডিজিজ, মহামারী ডিজিজটা কি, কেন হয়, প্যাথোফিজিওলজি কি, কারা এফেক্টেড হয়, অথবা এরকম একটা ডিজিজ যেটা এই এইজ গ্রুপের এফেক্ট হওয়ার কথা ছিল না, তাহলে এই ডিজিজটা কি, প্রেজেন্টেশন কি, এরা কারা ইউজুয়ালি এফেক্টেড হয়, ডিস্ট্রিবিউশনটা কি। ঠিক আছে, সাধারণত কোনো রেয়ার ডিজিজ যদি বলতে হয় তাহলে আপনাকে এটা একটা ইনসিডেন্স ডিসক্রাইব করলে ভালো হয়, আর যদি কোনো রেয়ার প্রেজেন্টেশন হয় সেক্ষেত্রেও ডিজিজের ইনসিডেন্স বড়ার সাথে সাথে মোস্ট কমন প্রেজেন্টিং সিমটম কয়েকটা টানা মেনশন করতে হয় এবং সাইট করতে হয় যে কোন পেপার এটাকে ডিসক্রাইব করছে, যে কোনটা তার মোস্ট কমন প্রেজেন্টেশন। আপনারা বুঝতেই পারতেছেন যে লিখার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি পড়তে হবে, কারণ আপনি কোন একটা কথা বলবেন এটা আপনাকে সাইট করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা সাইট করার, সাইটেশন আমি এখন কোন পেপারে করব এটা খুঁজে বের করাটা ডিফিকাল্ট, বাট আমি এগুলোর একটা ডেটা ম্যানেজমেন্ট বলা হয়, অর্থাৎ আপনি যখন কোন একটা প্রজেক্ট নিয়ে কাজ করবেন তখন নিঃসন্দেহে আপনাকে মাল্টিপল পেপার ডাউনলোড করতে হবে, কালেকশনে রাখতে হবে এবং সেগুলো ইউজ করতে হবে। কোন কোন ইনফরমেশন, প্রথম কথা হলো ইউএস থেকে যদি হয় ইনফরমেশন আদান প্রদান করা যাবে না, ভেরি ভেরি কেয়ারফুল। ইউএস এর কোনো ফিজিশিয়ানের কাছ থেকে যদি আপনি এই কেস রিপোর্ট নেন, কোন কোন ইনফরমেশনের আদান প্রদান হতে পারবে না, আর বাংলাদেশের কারো কাছ থেকে যদি নেন ইনফরমেশন আদান প্রদান হোক কিন্তু এটা জার্নাল পর্যন্ত যাবে না। ঠিক আছে, সেটার একটা লিস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনার জন্য একটা লাইফ সেভিং। ঠিক আছে, দুইটা কম্পোনেন্ট আমি বলে দিলাম, এটা আপনাকে অন্যরা বলবে না। ইউএস এর ফিজিশিয়ান যদি হয়, ঠিক আছে, আমি যদি ইউএস এর কারোর সাথে কোলাবোরেশন করি, আমি তার সাথে একটা জুম মিটিং করব, জুম মিটিং করে আমি এই পেপারটা তাকে দেখাবো, ঠিক আছে, যে এইভাবে আমরা এটা করতে পারি। আমি তাকে এডুকেট করার জন্য যা যা করা দরকার, আমার আমাকে মানে এখানে জাজমেন্ট কম, আমি কতটুকু কথা বলবো, কিভাবে কথা বলবো, ঠিক আছে, বা এগুলো খুবই মানে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন রিলেশনশিপের ক্ষেত্রে খুবই ক্রুশাল ব্যাপার, যে কখন কার সাথে কোন টপিক নিয়ে কথা বলবো, কতটুকু আগাবো, ঠিক আছে, খুবই কেয়ারফুল পারমিশন নিয়ে নিয়ে অ্যাপ্রোচ করতে হবে। ঠিক আছে, অলরাইট, তার কনসার্নটা কি এগুলো বুঝতে হবে, কেউ যদি আনকমফোর্টেবল হয় জাস্ট কোলাবোরেশনটা বাদ দিতে হবে উইথ ডিউ রেসপেক্ট। ওকে, একজন আনকমফোর্টেবল থাকতেই পারে, আমার এরকম এক্সপিরিয়েন্স হয়েছে যে সে খুবই আনকমফোর্টেবল, সে এগুলো শেয়ার করবে না, আদার মানে তার পাবলিকেশন না হয় না হোক, ফাইন। আমি আরেকজন কোলাবোরেটর পাইছি, উনি অনেক কেস আমাকে দিচ্ছে, আমি বলে শেষ করতে পারতেছি না। ঠিক আছে, সো ইট হ্যাপেন্স। অলরাইট, যখন একটা দুইটা কেস পাবলিশ হয়ে যাবে পুরা মানে পাবলিশ করেন, ঠিক আছে, ফেসবুক টেসবুক অনেক জায়গায় বলেন, অনেক মানুষ জানবে, আপনি পাবলিশ করতে পারেন, আপনি কন্ট্রিবিউট করতে পারেন, আপনার স্কিলটা আছে সেটাকে কাজে লাগে, আপনি আরো কোলাবোরেটর পাবেন। ঠিক আছে, সো আপনার সব মুভমেন্ট গুলো হতে হবে একটা পারপাসফুল, আপনার ফ্রেন্ড লিস্ট থাকতে হবে একটা পারপাস, পারপাসের উপর বেস করে যে আপনি কাদের সাথে অ্যাড হবেন, কাদের সাথে অ্যাড হবেন না, কাকে ফলো করবেন, কাকে ফলো করবেন না, সবকিছু পারপাসফুল হলে অবশ্যই আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে ইনশাল্লাহ। অলরাইট, তারপরে হলো চেক লিস্টের ডেসক্রিপশন, আমি পেশেন্টের কি কি জিনিস বলবো, আমি হাইলাইট করে রাখছি আপনাদের দেখতে সুবিধা হওয়ার জন্য, কিন্তু এটা অ্যাকচুয়ালি আপনাদের ফোল্ডারে এটা হয়তো মনে হয় পাবেন না। ঠিক আছে, তারপরে কথা হলো হিস্ট্রির মধ্যে, প্রথম কথা হলো সবকিছু প্রথমে নিবেন, তারপরে লাস্ট রিভিশনের সময় চেক করবেন যে কোনটা কোনটা আননেসেসারি। ওকে, এখানে সবকিছু দেয়া আছে, শর্ট হিস্ট্রিতে দেয়া আছে, আপনাদের জন্য একদমই খুবই সহজ হবে এটা বুঝা। ও যে বললাম যে এমন কোন ফিজিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিং যেটা কোনোভাবে ডায়াগনোসিস ইনক্লুডও রিলেভেন্ট না, ডায়াগনোসিস এক্সক্লুডও রিলেভেন্ট না, ওইটা বলা দরকার।
ওগুলো মেনশন করার দরকার নাই, ঠিক আছে? আর না হলে এক কথায় বলে দিবেন অল আদার এক্সামিনেশন ফাইন্ডিং ওয়াজ নর্মাল, এক কথায় বলে দিবেন, কিন্তু সবগুলোর ইন্টারপ্রিটেশন খুব ডিটেলস বলার দরকার নেই। যদি সেটা রিলেটেড না হয় ডায়াগনোসিস ইনক্লুড করায় অথবা এক্সক্লুড করায়। আমরা আজকে একটা ব্রিফ আইডিয়া পেলাম, আজকের সেশনের মাধ্যমে আমরা একটা ব্রিফ আইডিয়া পেলাম যে একটা কেস রিপোর্ট ডুয়েবল। অল ইউ নিড রেয়ার কেসেস, ঠিক আছে, যেগুলোকে রিপিট যেগুলোকে রিপোর্ট করা যায়। ওকে, আমাদের শুধু এগুলো দরকার। আমরা চোখ কান খোলা রাখবো যখন আমরা মেডিকেল স্টুডেন্ট, তখন যখন আমরা ইন্টার্ন, তখন যখন আমরা ট্রেনিং এ আসি, তখন যখন আমরা প্র্যাকটিসে থাকবো, তখনও সবসময় চোখ কান খোলা রাখবো। ইনফরমেশন শেয়ার করার মাধ্যমে নলেজে কন্ট্রিবিউশন করা যেতে পারে। নলেজে কন্ট্রিবিউশন করা মানে হলো এগুলো কল্যাণকর জ্ঞান, কল্যাণকর জ্ঞানে কোনো কন্ট্রিবিউশন হলো সদকা জারিয়া, কন্টিনিউয়াস আপডেটের সব পেতে থাকবেন, ঠিক আছে? এগুলো হবে আমাদের অ্যাপ্রোচ। আমাদের থিঙ্কিং প্যাটার্নে একটা সিগনিফিকেন্ট চেঞ্জ না আসা পর্যন্ত আমাদের প্রোডাক্টিভিটি হয়তো বাড়বে না। অ্যাগেন, এগুলো সব আমার অপিনিয়ন, ঠিক আছে? কিন্তু আমি ভাই আপনাদেরই একজন, একটা সময় আমি শুধু এরকম ভাবতাম যে আমাকে একটা পেপারে নাম দিয়ে দিতে পারে না, ওইটা জাস্ট কিভাবে অল্প একটু কাজ করে পেপারে নাম পাওয়া যাবে, এটা থাকতো আমাদের ফোকাস। আমরা কখনোই এটার ইম্প্যাক্ট কে চিন্তা করি না, কখনোই সৃষ্টির যে আনন্দ সেই সৃষ্টির আনন্দটা পেতে চাই না, যে একটা ক্রিয়েটিভিটির আনন্দ, আমি একটা জিনিস লিখবো, আমি একটা জিনিস পাবলিশ করবো, এই এই যে এটার যে একটা আনন্দ, এই আনন্দটা আমরা পেতে চাই না। আমরা সবসময় আমি আমরা না আমি সবসময় যেটা খুঁজতাম যে কত সহজে সিভিটা ভারী করা যায়। তা আশা করি এগুলো থেকে আমরা আর কি বের হয়ে এসে যেভাবে প্রোডাক্টিভ হওয়া পসিবল অনেস্ট ওয়েতে আমরা আগাবো আর কি, ঠিক আছে? সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এক্সপোজার বাড়ানো। আমরা সবাই এক্সপোজার বাড়াবো, এক্সপোজার বাড়ানোর জন্য ডোপামিন লাগবে, কারণ পড়তে তো ভালো লাগবে না, ডোপামিন বাড়ানোর জন্য অহেতুক কাজকর্ম বাদ দিতে হবে। ওকে, অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। আমাদের দেখা হবে কালকে না পরশু দিন, আমি একদিন গ্যাপ দিয়ে নিচ্ছি আপনাদের জন্য। HW থাকতেছে খুবই সিম্পল, আপনাদের ফোল্ডারে এটা দেওয়া আছে যে কেয়ার গাইডলাইন এর যে PDFটা, শুধুমাত্র একটা PDF পড়েন, ঠিক আছে? বাকিগুলো সবগুলো গাইডলাইন নিয়ে বারবার পড়লে বারবার মানে বিশ্বাস হবে যে ও আচ্ছা এগুলো একটা জিনিস ঘুরে ফিরে। আর কয়েকটা কেস রিপোর্ট খুঁজে বের করে পড়েন। সবচেয়ে বেস্ট ওয়েবসাইট হলো, বেস্ট বলতে কোনো কথা নাই, সবই ভালো, সেটা হলো জার্নাল অফ মেডিকেল কেস রিপোর্ট, BMC। আমি এই ওয়েবসাইটটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনার যেই টপিক পছন্দ, যেই কেস পছন্দ, সেটা আপনি খুঁজে বের করেন। আর যেই যদি কোনো কেস খুঁজে না পান, সাইহাবে সার্চ দেন, যদি দেখেন যে মানে সাইহাবে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আমাকে বলতে পারেন। এখন এই গ্রুপের 100 জন মানুষ যদি আমাকে 100টা আর্টিকেল দেয়, আমি ওভারওয়েলমিং হয়ে যাব, আমি ওভারওয়েলমড হয়ে যাব। সেক্ষেত্রে যেটা করতে পারেন, আপনার ইন্টারেস্টটাকে একটু করা যায় কিনা, যে অন্য একজন যে কেস চাইছে সেই কেসটাই কি দেওয়া যায় কিনা, সেই কেসটাই আমি পড়ি, অন্য একজন একটা কেস রিপোর্ট চাইছে মাসুম ভাই সেটা দিছে সেটাই পড়ি, সমস্যা কোথায়? আমি দুইটা জার্নাল আপনাদেরকে অ্যাড করে দিচ্ছি, একটা হলো জার্নাল অফ মেডিকেল কেস রিপোর্ট, ভেরি ভেরি নাইস জার্নাল, আর একটা হলো BMG কেস রিপোর্ট। এদের এই কেস রিপোর্ট গুলো দেখেন, এই তিনটা আর কি, আর একটা হলো ইউটিউব থেকে ম্যান্ডেলির ভিডিও গুলো দেখবেন, আমি সেই লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিবো ইনশাল্লাহ। ওকে, অলরাইট, সবাই অনেক ভালো থাকবেন, কাজ হবে ইনশাল্লাহ, বাই, আসসালামু আলাইকুম। আমি আজকে কারো কোশ্চেন নাম দিতেছি না, ওকে, গ্রুপে জিজ্ঞেস করবেন, পরে অ্যান্সার দিব ইনশাল্লাহ, বাই।